চলে ব্যাস, গেছি আচ্ছা মা, শুধু দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান আচ্ছা থেকে এই মুহূর্তে অনলাইন ভিত্তিক শিক্ষার আলো ফেসবুক লাইভে আজকের এই শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রচারিত আলোচনা দেখবেন, তাদের সকলের প্রতি শিক্ষার আলো পক্ষ থেকে রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন সুস্থ সুন্দর ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদেই আছেন। আজ আমরা আলোচনা করব করোনায় শিক্ষা ও শিক্ষকের অবদান নিয়ে। আর আলোচনার জন্য দুইজন অতিথি আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন, যারা শিক্ষা ব্যবস্থায় বা আমাদের এই বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবস্থাপনায় অনেকটা অগ্রণী ভূমিকা এবং এই অনলাইন পাঠদান কার্যক্রমকে এগিয়ে নিতে শিক্ষকদের নিয়ে নানা প্ল্যাটফর্মে কাজ করছেন। তাদের ঐকান্তিক পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় সারা দেশের অনলাইন পাঠদান কার্যক্রম এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো আলোচনার জন্য যুক্ত আছেন রোজিনা ইয়াসমিন তন্বী, সহকারী শিক্ষক আইসিটি চর নওবাদ মহিলা দাখিল মাদ্রাসা ভোলা সদর ভোলা। আমি ম্যামকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এছাড়াও যুক্ত আছেন আখতারুজ্জামান লাবলু, সহকারী শিক্ষক আইসিটি কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ গাংনী মেহেরপুর। স্যারকেও আমি স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। শুধু দর্শক, আপনারা জানেন আমাদের মুজিব বর্ষ চলছে। তো আলোচনা শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমাদের জনবান্ধব এবং শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি ডিজিটাল বাংলার রূপকার এবং ডিজিটাল বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন বলেই আজ আমাদের শিক্ষকরা ঘরে বসেই শিক্ষার্থীদের জন্য যেমন পাঠদান করতে পারছে, তেমনি শিক্ষার্থীরাও ঘরে বসে তাদের লেখাপড়া চালিয়ে নিতে পারছেন। এবং আমরা আজকের এই শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে শিক্ষকরা যুক্ত হয়েছি সেটাও কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে আমরা লাভ করতে পেরেছি। তো এই পুরো আলোচনা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি এম এ মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষার আলো .com। শুধু দর্শক, আপনারা চাইলেই আমাদের আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। নিশ্চয়ই আমাদের অতিথিরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন। তো আর কথা নাই, আলোচনার শুরুতে আমি যাব রোজিনা ইয়াসমিন তন্বীর কাছে। ম্যাডাম, আপনি জানেন গত মার্চ মাসের 17 তারিখ হতে করোনার কারণে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে পড়ে জনজীবন, অনেকটা ঘরবন্দী হয়ে পড়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সহ সারা দেশের মানুষ। প্রথম দিকে বুঝতে না পারলেও একটা সময় যখন সবাই বুঝলো যে এই ছুটি আরো দীর্ঘায়িত হচ্ছে, তখন আমাদের মানুষ গড়ার কারিগররা শিক্ষার এই অনলাইন প্ল্যাটফর্মে কোনো প্রকার ট্রেনিং বা প্রশিক্ষণ ছাড়াই নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে পাঠদান শুরু করে। এবং প্রথম দিকে এটি ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে হলেও পরে এর ব্যাপকতা অনেক বেড়েছে, যা বিভিন্ন শিক্ষকের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা দেখলে আমরা জানতে পারি বা বুঝতে পারি। আর এই প্রথম দিকে অনলাইন পাঠদান কার্যক্রম করতে গিয়ে শিক্ষকরা সম্মুখীন হয়েছেন নানা প্রতিকূল পরিবেশের, অর্জন করেছেন নানা অভিজ্ঞতাও। আমি যদি জানতে চাই যে আপনার উপজেলা কিংবা আপনার জেলা ভোলাতে এই অনলাইন পাঠদান কার্যক্রম শিক্ষকরা শুরু করবেন কিভাবে, ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে আপনার শিক্ষার আলো .com এ কিছু বলার জন্য। আসলে স্যার, করোনা তো আমাদেরকে নতুন একটি পৃথিবী দিয়েছে, সেক্ষেত্রে আমাদের ভোলায় আমরা কিভাবে শুরু করেছি এই অনলাইন পাঠদান, আসলে প্রথম হিসেবে তো সবকিছুই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকে। আমরা এই চ্যালেঞ্জ কে কিভাবে মোকাবেলা করেছি আমি জাস্ট প্রথম থেকেই বলার চেষ্টা করি। প্রথমত আপনারা তো জানেন বাংলাদেশে প্রথম অনলাইন ময়মনসিংহ অনলাইন স্কুল প্রথম চালু করেছেন সুমন হাবিব স্যার। ওনারটা স্যারেরটা দেখে দেখি আমরা মানে বরিশাল বিভাগ আমাদের যে জনাব রহিম স্যার, মানে আমাদের টিটিসির বরিশালের, উনি প্রথমে আমাদেরকে নিয়ে একটা মিটিং করে জুমের মাধ্যমে, তাতে আমাদের সুমন হাবিব স্যারও ছিলেন, পুরোই হেল্প করেছেন।
তারপরে আমরা শুরু করি আমাদের প্রথম সপ্তাহে ক্লাস আমাদের ভোলা জেলা থেকে শুরু। তারপরে আস্তে আস্তে আমরা চলতে থাকি এক পর্যায়ে, তখন মাস গড়িয়ে চলে যায়, তখন আমাদের ভোলা জেলার অনেক টিচার আছে যারা চাচ্ছে যে বরিশাল তো ক্লাস দেয় সপ্তাহে, ধরেন আমার ক্লাস যায় কয়েকজন, কতিপয় কয়েকজনের ক্লাস যায়, সেক্ষেত্রে অনেক টিচাররাই ক্লাস দিতে বিভাগে একটা ক্লাস শুধু, আমার বিভাগে একটা অনলাইন স্কুল, সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। পরে আদার্স কিছু স্কুল এসে বললো যে একটা অনলাইন পেজ খুলে দিতে, তখন একটা পেজ খুললো তারা, সরকারি স্কুলের পক্ষ থেকে একটা পেজ খুললো, তখন ওইটাই আমরা আমাদের কাজ করতে বললো, আমরাও জাস্ট কাজ করলাম। আর এখন আমাদের আমরা এখন ভোলাতে কয়েকটাই পেজ হয়েছে অনলাইন স্কুল, বরিশালও আছে, তারপরে জেলা শিক্ষকিস আমাদের ভোলা তিনি তারও একটি আছে, এবং কুইন আইল্যান্ড অফ ভোলা অনলাইন স্কুল জেলা প্রশাসক যেটা অনুমোদন দিয়েছেন সেটাও আছে। আমি মূলত কাজ বরিশাল বিভাগেই প্রথম থেকে শুরু করেছিলাম বরিশাল অনলাইন স্কুলে, পরবর্তীতে আস্তে আস্তে আমার জেলায় আমার শিক্ষার্থীদের জন্য আমি কাজ করা শুরু করি। বর্তমানে আমি আমার কুইন আইল্যান্ড ভোলা অনলাইন স্কুল পরিচালনার কাজে আছি, জাস্ট রুটিন থেকে শুরু করে বাংলাদেশের যে স্বতঃস্ফূর্ত ভাবে যে টিচাররা আমাদের কাছে যে ক্লাস দিতে আগ্রহী হয় তাদেরকে আমরা আমাদের এই ভোলাতে ভোলাতে আমাদের স্কুলে পাঠদান করে, খুব আসলে প্রশংসার সহিত চলতেছে আমাদের ভোলা অনলাইন স্কুল। শিক্ষার্থীরাও দেখে দেখে এবং দেশসেরা শিক্ষকরা এখানে ক্লাস দেন, আর ভোলা সরকারি স্কুল, গার্লস স্কুল, তারপর বিভিন্ন আদার্স যে স্কুল আছে, ভালো ভালো স্কুল টিচাররা এখানে মানসম্মত ক্লাস হয়। আপনারা ইচ্ছে করলে আমাদের স্কুলটা একটু ভিজিট করতে পারেন। আরো আছে জেলা শিক্ষা অফিসের পেজ, সেটাও খুব সুন্দর ভাবে চলতেছে। আমরা চাই আমরা চাই যে কিন্তু ম্যাম এই অনলাইন পাঠদানের শুরুতে আমরা দেখেছি শিক্ষকরা নানা প্রকার প্রশ্নের মুখোমুখি পড়েছে, নানা প্রকার অভিজ্ঞতার অর্জন করেছে, তেমনি সমস্যার সম্মুখীন হয়েছে অনেকগুলো। কিন্তু আপনাদের ওখানে কি যখন এই অনলাইন পাঠদান কার্যক্রমটা শুরু হয় তো সেক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠান প্রধান থেকে কোনো সহযোগিতা পেতেন? প্রথম দিকে কি আসলে কি প্রতিষ্ঠান প্রধানরা সহযোগিতা করতো? না, আসলে আমাদের প্রধান তো আমাদের প্রধানকে আমি জানিয়েছি যে এ ধরনের সরকার চাচ্ছেন, সবাই চাচ্ছে যে অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীর কাছে আমাদের এই মানে অনলাইন ক্লাস পৌঁছে দেওয়ার জন্য, সেক্ষেত্রে উনি বলছে ঠিক আছে, সে স্বাগত জানাইছে আমাদের এই অনলাইন পেজকে স্বাগত জানাইছে। কিন্তু পরবর্তীতে আমি যখন আস্তে আস্তে যখন দিন গড়িয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে আমরা আমার প্রধানকে আমি বলতে পারি বুঝাইতে সক্ষম হয়েছে, এবং আমার স্কুল নামে একটা পেজ খুলেছি, সেখানেও আমরা নিয়মিত হয়তো বা আমাদের টিচাররা অনেকে ক্লাস দিতেছে না, তবে আস্তে আস্তে আমরা আমাদের প্রধান চাচ্ছে যে সবাইকে কিভাবে ইনভলভ করা যায় যে তারা সবাই যেন আমাদের এখানে ক্লাস দেন। এখনো ড্যাশবোর্ডে অনুমোদন হয় নাই, অবশ্যই আমি পাঠাবো রিসেন্টলি, আমাদেরটা যাতে অনুমোদন দেয় একটু, এই তো। আর বাধা তেমন আসে নাই স্যার, কারণ আমরা তো যা কিছু করি আমরা শিক্ষার্থীদের জন্য করি। অবশ্যই বাধা থাকলো কেন, আর শিক্ষকরা শিক্ষকরা তো মানুষ বলা কারিগর, কোনো বাধাই তাদেরকে আমি রাখতে পারবে না, এটাই আমরা সব সময় দেখেছি এবং আগামী দিনেও দেখবো। তো আলোচনার এ পর্যায়ে আমি আমাদের আরেকজন অতিথি আছেন, মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার আখতারুজ্জামান লাভু স্যার। তো স্যার আমরা জানি যে মেহেরপুর অত্যন্ত মানে মেহেরপুর একটি ছোট জেলা, কিন্তু ছোট জেলা হলেও সেই জেলার গুরুত্ব বাংলাদেশে অনেক অত্যন্ত মর্যাদাপূর্ণ। তো আপনার উপজেলা বা আপনার জেলাতে কিভাবে শুরু হলো অনলাইনে পাঠদান কার্যক্রমটা যদি বলতেন? স্যার সাউন্ডটা কম আসছে স্যার। সাউন্ডটা একটু ক্লিয়ার করেন স্যার প্লিজ। হ্যালো হ্যালো, জি স্যার সাউন্ডটা আমার আসে, জি জি বলেন স্যার।
জি জি আসলে আপনি শুরুতে বলেছেন যে অঞ্চলে অবস্থিত স্যার মেহেরপুরের স্বাধীনতা স্মৃতিকেন্দ্র মেহেরপুর একটা ছোট্ট জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান সদর মজিবনগর ডাঙ্গি এখানে স্যার অনেক শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন যে বৈশ্বিক মহামারী হ্যালো মাইক্রোফোনটা একটু কাছে নেন তো। হ্যালো 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 নমস্কার। হ্যাঁ হালকা শুনতে পাওয়া যায়। হ্যালো হ্যালো জি স্যার, জি জি কথা বলেন স্যার। করোনা কালীন সময় যখন সেই সময় স্যার মেহেরপুরের অধিকাংশ কম্পিউটার পাঠদান করেন ওই মুহূর্তে স্যার যশোরের পাঠদান কখনোই বন্ধ থাকে আমরা ওপেন করতে সক্ষম হয়েছি যেহেতু জেলা শিক্ষা অফিসারের মহোদয় স্যারের একেবারে সরাসরি নির্দেশ এবং আর এই কাজ তারা কম্পিউটার বিষয়ে তারা পাঠদান আমরা স্যার আমরা আসবো আপনার কাছে আবার, আমরা নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো। আমাদের আপনার সাথে আমরা কথা অনেকটাই শুনতে পাচ্ছি না। আমরা এরই মাঝে আমরা আমাদের আরেকজন অতিথি আছেন আমাদের যে ম্যাডাম, আমি ম্যাডামের কাছে জানতে চাইবো এর ভিতরে আপনার শব্দজনিত যে ব্যাপারটা আছে সেটা ঠিক করে নিবেন। ম্যাডাম আসলে এই যে অনলাইনে পাঠদান কার্যক্রম চলছে, শিক্ষকরা তাদের নিজস্ব উদ্যোগে শুরু করে প্রথম দিকে, পরবর্তীতে আমাদের শিক্ষাবন্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে রেকর্ড শিক্ষকদের রেকর্ডকৃত ক্লাসও আপনার প্রচার হয় এবং একটা পর্যায়ে ঘরে বসে শিখি রেডিওতে ক্লাস প্রচার হচ্ছে। তো এই যে আপনার অনলাইন পাঠদান বা টেলিভিশনের মাধ্যমে পাঠদান কিংবা রেডিওর মাধ্যমে যে পাঠদানগুলো চলতেছে, আপনার কাছে আমার জানার ছিল যে এই পাঠদান আসলে যাদের যে গুণগত শিক্ষার্থীদের জন্য, সেই শিক্ষার্থীরা কত উপকৃত হচ্ছে? ধন্যবাদ। অনলাইন শিক্ষার ধারা সবচেয়ে বড় উপকার হলো শিক্ষার্থী ও শিক্ষক এবং অভিভাবকদের জন্য। আমরা যখন অনলাইন এই যে কিশোর বাতান বলেন, সংসদজীবী বলেন, তারপরে এই যে বিভিন্ন সারা বাংলাদেশে অনলাইন স্কুল যে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের স্টুডেন্টরা লাইভ চলাকালীন সময় হয়তো কম দেখতেছে, কারণ আমরা যারা অভিভাবক আছি তারা হয়তো তাদের যে ফোন আমরা তাদেরকে দিতে 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 পারতেছি না, কারণ আমাদের যে আমাদের অফিস আদালত
খোলা আছে, শুধু বন্ধ আছে স্কুল, স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। সেক্ষেত্রে বাচ্চারা সরাসরি যখন দিনের বেলা লাইভ শুরু হয় তখন ওদের একটু সমস্যা হয় যে ওদের স্মার্টফোন ওদের হাতে থাকে না, তারপর অনেক বাসায় সংসদ টিভির চ্যানেল থাকে না, তারপরে আবার এখন তো বর্তমানে তো এখন যে আমাদের যে নিউ লাইফ যে শুরু হয়েছে করোনাকালীন সময়, এখন এমন হয়ে গেছে মৌলিক চাহিদার সাথে সাথে আমাদের একটা একটি সেল ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন প্লাস এবং উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট, কিন্তু দেখা যাচ্ছে এই যে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পাওয়া যাচ্ছে না, যখন লাইভ শুরু হয় দেখা যাচ্ছে যে ক্লাসটা পুরো উপভোগ করতে পারতেছে না। পরবর্তীতে কিন্তু আবার অনলাইন স্কুলের সুবিধাও আছে, সুবিধা হলো তখন যখন তারা দেখতে পাচ্ছে না তখন তারা রাতে যখন তার বাবা মা ফিরে আসে বাসায় তাদের কার্যক্রম শেষ করে, তখন বাবা মা তাদের বাচ্চাদেরকে তাদের ক্লাসে দেখার জন্য তাদের ডিভাইসটা দিয়ে দেন। সেক্ষেত্রে তারা এই ক্লাসটা ডাউনলোড করে দেখতে পারেন, বারবার রিপ্লে করে দেখতে পারেন। এটা আমাদের শিক্ষার্থীদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকার। আর আমরা তো জানি যে আমাদের শিক্ষার্থীরা চায় ব্যাগ কাঁধে ঝুলিয়ে স্কুলে পাঠদান করতে, শিক্ষক প্লাস ক্লাসরুমে তার সহপাঠীদের সাথে ক্লাসে উপভোগ বেশি করে, কিন্তু এখন আমরা যে এত মাস পেরিয়ে গেল আমরা এখন একটা অংশ হয়ে গেছে যে বাসায় থাকতে থাকতে এখন আমরা এই অনলাইন ভিত্তিক সবকিছু, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, ঐতিহ্য বলেন, বিভিন্ন কালচার প্রোগ্রাম বলেন, যা কিছু এখন আমরা এখন আমাদের বাচ্চারা অভ্যস্ত হয়ে গেছে। মানে অনলাইন ভিত্তিক একটা যে যে আমাদের নতুন পৃথিবীতে বাঁচতে হলে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সে চ্যালেঞ্জ মোকাবেলা অবশ্যই আমাদের এই অনলাইন কে আমাদের আমাদেরকে ইতিবাচক ভাবে নিতে হবে। এটা আমাদের বাচ্চারা আস্তে আস্তে বুঝে গেছে। এই যে সাপোজ ধরেন আমার একটা ছোট বাচ্চা আছে, হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করতে হবে, হাঁচি দেওয়ার সময় কি করতে হবে, এগুলো কিন্তু আগে ছিল না, এখন তার অভ্যাস হয়ে গেছে। কেউ আসলি বলে আগে বাসা ঢুকলে আগে স্প্রে করে দেয়, প্লাস এই দূরে থাকো, হাত ধুয়ে আসো, এরকমের। এইভাবে আমাদের অনলাইন কার্যক্রম আমাদের শিক্ষার্থীরা বলেন, আমাদের বাচ্চারা বলেন, এটাকে কিন্তু পজিটিভলি এনেছে, মানে কোনো নেতিবাচক নেয় নাই। আর আমাদের যে যে সারা বাংলাদেশে যে শিক্ষা শিক্ষকরা যে এত মানে বিনা পারিশ্রমিকে যে কাজ করতেছে, কোনো কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য নয়, জাস্ট নিজের দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীদের কাছে আমাদের শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই যে সারা বাংলাদেশের শিক্ষকরা এক কথায় যুদ্ধের মতন ঝাঁপিয়ে পড়েছি, যার যা আছে। আপনারা তো দেখেছেন যে মিডিয়ার মাধ্যমে যে বাঁশ দিয়ে ট্রাইপড বানানো হয়েছে, আর আমি যে এখন সাপোজ কথা বলতেছি, আমার এক আমার একটা আমি ট্রাইপড কিনি নাই, মানে ছোট যে স্ট্যান্ড ছিল ওটা চালের মধ্যে ঢুকিয়ে রেখে এখন আমি কথা বলতেছি, এটা দিয়ে আমি পাঠদান করি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখন প্রথম স্টেপে তো আমাদের অনেক সমস্যা হয়েছে, ট্রাইপড ছিল না, তারপরে দোকানপাট সব লকডাউন করে দিয়েছে, সেক্ষেত্রে তখন এই পরিস্থিতি আমরা শিক্ষকরা মানে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, এবং আশা করি আমরা এই সাকসেস হব। হয়ে গেছি অলরেডি, অবশ্যই হয়ে গেছি। এখন যারা প্রথমে প্রথমে যারা বলতেছিল যে এই অনলাইন ক্লাস ভালো না, হাস্যকর, খারাপ, আজ তারাই বলছে যে না, সরকারের যে উদ্যোগ, শিক্ষকের যে উদ্যোগ, আসলেই তাদেরকে স্বাগত জানানো দরকার ছিল। আমরা ভুলছিলাম, আমরা এখন আমাদের বাচ্চাদেরকে আসলেই কিছু একটা দিতে দিতে দিতেছে শিক্ষকরা। জি ম্যাডাম, আমরা আমরা করোনা কালীন করোনার প্রাককালে প্রথম দিকে যখন শিক্ষকরা অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করলেন, তখন অনেককে বলতে দেখেছি যে, বা অনেক শিক্ষকই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনারা যে ক্লাস দেন অনলাইনে এটা দেখে কে? তেমনই শুনতে হয়েছে যে কতজন শিক্ষার্থী বা এই আপনার ক্লাসটি দেখার সুযোগ পাচ্ছে, তাই না? কারণ আমাদের, আপনি জানেন যে আমাদের দেশে দারিদ্র সীমার নিচে অনেকেই বাস করে, বেশিরভাগ যারা গ্রামে বাস করে তাদের অধিকাংশ দেখা যাচ্ছে যে আপনার দিন আনে দিন খায়। তো একজন কৃষক বাবা মার সন্তান যদি দুইজন দুইটা বাচ্চা যদি লেখাপড়া করে, তাহলে আপনার ওই পিতামাতার ক্ষেত্রে কি একটা স্মার্টফোন ওই সন্তানের হাতে তুলে দেওয়া সম্ভব আপনি মনে করেন? অবশ্যই না, কারণ করোনা যেমন নিয়েছে, শিক্ষা যেমন পিছিয়ে গেছে,
অর্থনৈতিক ভাবেও আমাদেরকে ঠিক সেভাবেই একটু পঙ্গু করে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকেই অর্থনৈতিক ভাবে নাজুক করে দিয়েছে। সেক্ষেত্রে তারা তো এমনি দরিদ্র ছিল, এখন জাস্ট হত দরিদ্র হয়ে গেছে করোনা কালীন সময়, কারণ তারা কাজ পাচ্ছে না, তারা এখন তার বাচ্চাদেরকে খাবারটা পর্যন্ত দিতে পারছে না। কারণ আমি ভোলা দ্বীপ জেলায় বাস করি, আমার আশেপাশের যে বাসাগুলো আমি যদি অনুসরণ করি, কারণ আমি আমার পাশ থেকেই তো আমি অনুসরণ করব, তো সেখানে সেখানে দেখা যাচ্ছে যে মোবাইল ইন্টারনেট বলেন কি মোবাইল ফোন এগুলো তাদের কাছে নাই, কিন্তু আমরা নাই দেখে এখন ওরা বলতেছে যে আমাদের পেটে ভাত নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারনেট সংযোগ করে স্মার্টফোন কিনে টিভি কিনে কিভাবে আমার বাচ্চাদের পড়াশোনা করাবো? ওরা বলে 1 বছর যাক, করোনা একদিন চলে যাবে, আল্লাহ এতদিন রাখবে না। ওদের ভাষ্য হচ্ছে আল্লাহ একদিন করোনা নিয়ে যাবে, আমরাও চাই আল্লাহ করোনা একদিন নিয়ে যাক, আমরা চাই, ঠিক আছে, কিন্তু এই হবে আমরা চাই নতুন পৃথিবী আসুক, নতুন পৃথিবীর সূচনা হোক, আর সবাই যেন আমরা সেই আগের পৃথিবী ফিরে পেতে চাই। আর যারা হতদরিদ্র আছে আমি চাইবো সরকারের পক্ষ থেকে তাদেরকে যেন এই যে সুযোগ সুবিধার মধ্যে আনা, কারণ আমাদের সরকার করোনা এমন কোনো কাজ নাই নেই। অবশ্যই ম্যাডাম, আধার কেটে যাবে আবার ফিরে আসবে আলো, আমাদের অভিভাবকরা ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। তো এই পর্যায়ে আমি স্যারের কাছে জানতে চাইবো যে শিক্ষার্থীরা ক্লাসের পাশাপাশি আপনার অনেক সময় গেমে অভ্যস্ত হয়ে যায় মোবাইল হাতে পেলে, তো শিক্ষার্থীরা যাতে সব মানে স্মার্টফোনটা নিয়ে শুধুমাত্র পাঠদানের সাথে সম্পৃক্ত থাকে, সে ব্যাপারে আপনার অভিভাবকরা কি ধরনের ভূমিকা পালন করতে পারেন? সমস্যাটা কিন্তু স্যার ওই জায়গাতেই মানে বেশি, যে আমার সন্তান বা আমার শিক্ষার্থী তাদের আমি স্মার্টফোন দিলাম, দিয়ে যারা আমার ক্লাস দেখবে না, গেম খেলবে না, অন্য কোন সাইট দেখবে, এই স্যার এই জায়গাতে আমার মনে হয় যে অভিভাবকদের একটু সচেতনতা বৃদ্ধি পাঠ করতে হবে, এবং সকল অভিভাবকদের মনিটরিং যে সিস্টেমটা আছে তার সন্তান কি করতেছে ওই স্যার, আমরা তো যারা অনলাইন ক্লাসের জন্য মোবাইল স্মার্টফোন উঠাই দিচ্ছি, তো আমার ওই সন্তান বা আমার শিক্ষার্থী আসলে ক্লাস দেখছে না অন্য বাইরে গেছে, এই বিষয়টাকে মনিটরিং করার জন্য বা দেখভাল করার জন্য পরিবারকেই প্রধান ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি। কারণ একটা ক্লাস কিন্তু স্যার সারাদিন হচ্ছে না, একটা ক্লাস যখন একটা শিক্ষার্থী দেখতেছে তখন কিন্তু ওই ক্লাসটা 20 মিনিট সর্বোচ্চ 30 মিনিট ক্লাসটা হচ্ছে, ওই ক্লাসটার সুবিধা হচ্ছে যে ওই ক্লাসটা যদি আপনি যখন আপনার কাজের আমরা সবাই গ্রাম অঞ্চলে বাস, অধিকাংশ শিক্ষার্থীদের পরিবারই কিন্তু গ্রামে বাস করে, আবার অনেকে যারা শহরে বাস করেন তাদেরও শিক্ষার্থী বা সন্তানকে ঠিক মানে একই চুল অ্যাকচুয়ালি যে সময়টা দেওয়ার দরকার সেটা তারা দিতে পারছে না। আমার কথা হচ্ছে যে ক্লাসটা তো আমার রেকর্ডিং করা আছে, আমি যখন সুযোগ পাবো আমার আমার সন্তানকে পাশে বসাই নিয়ে যদি আমি ওই ক্লাসটা দেখার চেষ্টা করি, অভিভাবক যদি সচেতন হয়ে মানে সন্তানকে নিয়ে যদি ক্লাসটা দেখ, শিক্ষার্থীর জন্য ক্লাসটা বা শিক্ষার্থীর জন্য বা আমরা যে কষ্টটা করছি আমাদের শিক্ষকরা যে এত কষ্ট করি, এত প্রতিবন্ধকতার ভিতরেও যে ক্লাসগুলো আমরা চলমান রাখার চেষ্টা করেছি, আমাদের কিছুটা হলেও স্যার সার্থকতা আসবে। আমি স্যার এখানে মনে করতেছি যে শুধুমাত্র শিক্ষকদের দায়বদ্ধতা বা শিক্ষকদের উপরে দায় চাপিয়ে দিলেই হবে না, সরকারের কাছে বিরূপ হলেও হবে না যে এই টিভি কে কয়জন দেখে, কে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ওই আমার ক্লাস দেখতেছে, ঘরে বসে শিক্ষা, আমার স্কুল আমার ঘর আমার স্কুল, এত কিছু কেন স্কুল? আমি এখানে স্যার বলি ইস্তার জলসা জি বাংলা যদি বারবার যদি দেখা আমাদের অভ্যস্ত হয় তাহলে কেন স্যার আমার সংসদ বাংলা টিভি দেখার অভ্যস্ত আমার সন্তান হবে না, আমি হব না? এই জায়গা থেকে যদি স্যার সবাই মিলে আমরা যদি কিছুটা হলেও একটু যদি সচেতন হই তাহলে সমস্ত সরকার যে উদ্যোগ নিয়ে সামনে এগাচ্ছেন, আমরা শিক্ষকরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাস গুলা নিচ্ছি এর জন্য স্যার সরকার বা অন্য কোনো বেনিফিট কিন্তু আমাদের নেই। আমি মনে করি সম্মিলিত প্রস্তুতি যদি এখানে কাজে লাগাতে পারি তাহলে আমাদের ক্লাস নেওয়া যেমন সার্থক হবে, শিক্ষার্থীদের জন্য ক্লাস গুলা পাঠ বা শ্রেণী উপযোগী বা তাদের আগামী পাঠ শেষ করার যে একটা কাজে লাগবে আর এই জায়গাতে শিক্ষকদের যেমন ভূমিকা আছে। আরেকটা কাজ যেটা দেখি স্যার, আমি আমি যেটা দেখি আমি স্যার একেবারেই প্রত্যন্ত একটা গ্রামে বাস করি, আমার পাশেই ইন্ডিয়া বর্ডার বা ভারত যেটাই বলি না কেন তারা আছে,
প্রযুক্তি আমাদের এত কাছে চলে এসে, প্রযুক্তি আমাদের এত সুন্দর একটা সুযোগ দিয়েছে যে আমার মতন একটা প্রত্যন্ত এলাকায় কিন্তু স্যার ব্রডব্যান্ডের লাইন আছে। আমি স্যার অধিকাংশ সময় দেখি যে আমার শিক্ষার্থীরা বা এলাকার শিক্ষার্থীরা ব্রডব্যান্ডের লাইন দিয়ে দেখা যায় স্যার এক জায়গায় বসে বসে গেম খেলছে, পাবজি খেলছে, ওখানে মনিটরিং করি। আমি কিন্তু ওদের বলি যে তোমরা কি দেখো, আমার দেখে অনেক স্যার লজ্জাও করে। আমি কিন্তু স্যার আমাদের অনলাইন ক্লাস গুলো দেখার জন্য বারবার তাদের বলি কি প্রাইমারি স্কুলের আমার মেয়েটা স্যার ক্লাস ফাইভে পড়ে, এবার পিএসসি পরীক্ষা দিত, তাকে কিন্তু স্যার আমি নিজে বসে পাশে বসে কিন্তু তাকে ওই অনলাইন প্রাইমারি যে স্কুল আছে স্যার সেখানে কিন্তু তার ক্লাস গুলো আমি দেখাই। আমার মেয়েকে নিয়ে স্যার আমি সংসদ বাংলাদেশ টেলিভিশনের প্রাইমারি মহিলা টিভিতে তার যে অনুষ্ঠান গুলো স্যার এগুলো সবগুলো স্যার আমি দেখানোর চেষ্টা করি। তারপরে স্যার একটা প্রতিবন্ধক স্যার এই জায়গাতে আমি একজন আমি আমি নিজেও একজন অভিভাবক, আমি আমি অবশ্যই আমার সন্তান সম্পর্কে সচেতন হব। আপনি যে কথা বলছিলেন স্যার যে আসলে অনলাইন মাধ্যমে বিশেষ করে এখনকার ছেলেমেয়েরা ফেসবুকে এমন ভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে আপনি যাকে আজ দুর্বল মনে করছেন তার কাছে পাঁচটা দিন যদি আপনি স্মার্টফোন দিয়ে দেন সে এতটাই স্মার্টফোনে স্মার্ট হয়ে যাবে যে আপনার সে কোন সাইট ব্রাউজ করতে চায় আপনি তাকে ধরে রাখাটাই জানো তাই। তো এক্ষেত্রে আমাদের তো অনেক বেশিরভাগ পিতা মাতাই তো আপনার অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, কিংবা আমরা যারা আমাদের যারা পিতারা আছেন তারা সারাদিন সাংসারিক কাজকর্মে বাইরে থাকতে হয়, মায়েদেরও গ্রামে অনেক ভূমিকা পালন করতে হয় সংসারের নানা কাজে। তো আসলে শিক্ষার্থীরা যখন মোবাইলটি ব্যবহার করবে সেক্ষেত্রে আপনার অভিভাবকদের কি ধরনের আপনার উদ্যোগ নিলে শিক্ষার্থীরা আসলে খারাপ সাইট ব্রাউজ থেকে বিরত থাকবেন এবং অনলাইনে পাঠদানের সাথে সরাসরি যুক্ত থাকবেন বলে আপনি মনে করেন? স্যার এখানে হচ্ছে স্যার যে শিক্ষার্থীরা যখন অনলাইনে সরাসরি পাঠদান যখন আমরা লাইভ ক্লাস চালাই স্যার তখন আপনার কথা ঠিকই আছে যে গ্রাম এলাকার অভিভাবকরা বা কোনো অভিভাবকরা স্যার এই এই লাইভ অনুষ্ঠান দেখার মতন সময় তাদের হবে না বা হচ্ছেও না, অনেক অনেক কারণে প্রতিবন্ধকতাও আছে স্যার। আমি বলতেছি যে এই লাইভ ক্লাসটা যখন আমার রেকর্ডিং করা থাকতেছে ঠিক আমি যেমন একটা ক্লাস রুটিন তৈরি করি, আমার শিক্ষার্থীরা যখন বাড়িতে তারা পাঠদান করে তাদেরও কিন্তু স্যার একটা হোম রুটিন রুটিনও কিন্তু স্যার আছে। আমি বলতেছি স্যার অভিভাবকরা যদি সেই জায়গা থেকে যদি কাজটা করে আমার সন্তানকে আমি শুধুমাত্র স্মার্টফোনটা দেব কিন্তু স্মার্টফোন দিতে গিয়ে সেজন্য আবার এটাকে স্যার নেতিবাচক ভাবে না নেয়, এই ইতিবাচক ভাবেই যাতে নেয় যে স্মার্টফোনে শুধু ক্লাসের সময় আমাকে দিচ্ছে অন্য সময় দিচ্ছে না তবে আমি স্মার্টফোন নেবো না, আমি তোমার স্মার্টফোন নিয়ে ক্লাস তো করবো না। অবশ্যই জি স্যার সেই জায়গাতে স্যার আপনি যে কথাটা বলছেন যে স্মার্টফোনের উপরে আমাদের সন্তানটা আসক্ত হবে, আসলে আসক্তি হওয়ার সম্ভাবনা আছে, সেইখান থেকে স্যার প্রতিবন্ধকতা বা সেখান থেকে ফিরে আনার যে কৌশলগুলো এগুলো স্যার অভিভাবকদের নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনা তৈরি করতে হবে বলে আমি মনে করি। এখন আপনি আসলে যখন থেকে অনলাইন পাঠদান কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করলেন কিংবা আপনি অন্য শিক্ষকদের অনুপ্রাণিত করলেন তো সে সময় আপনি আপনার এরিয়ায় বা আপনার স্কুলের সাথে যে সমস্ত অভিভাবক যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করেন সেই সমস্ত অভিভাবকের কাছ থেকে সরাসরি কি কোনো সহযোগিতা বা তাদের প্রেরণামূলক কোনো কথা পেয়েছেন? না এই এই এইভাবে কোনো অভিভাবকের অনুপ্রেরণা বা প্রেরণামূলক কোনো বক্তব্য বা কোনো মতামত এখন পর্যন্ত মানে কিছুটা পাওয়া গিয়েছে বা যায়নি এর কোনো মানে জরিপ স্যার এখন পর্যন্ত করা যায়। এখন স্যার আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে যে অনলাইন ক্লাস নিতে হবে বাস্তবতা যেটা স্যার যে এখন আমরা যেখানে আছি অনলাইন ক্লাস নিতে হবে, অনলাইন পাঠদান দিতে হবে, এই শিক্ষার্থীরা কখন অনলাইন ক্লাস দেখবে, কখন তারা তাদের পাঠদান তাদের সংশ্লিষ্ট কার্যক্রমে তারা অংশগ্রহণ করবে এই নিয়ে স্যার ভাবনা এখনো মনে হয় আমার মাথায় আসেনি, এমনকি আমাদের যারা পরিচালনা করছেন বা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তাদের মাথাতে এসছে বলে স্যার আমি যতগুলা সেক্টরের স্যার যোগাযোগ করেছি তাদের মাথায় এসছে বলে মনে হয় না। কিন্তু স্যার যে জিনিসটা কাজে লাগবে আমার মনে হয় স্যার যে আজকে আমরা যারা এত পরিশ্রম করে ক্লাস নিচ্ছি আজকে যে সন্তানদের হাতে আমরা স্মার্টফোন দিচ্ছি, আমি স্যার যে স্মার্টফোন স্যার স্কুলে নিয়ে যাওয়া নিষেধ ছিল স্মার্ট না স্যার একটা বাটনওয়ালা ফোন নিয়ে ফোন স্কুলে যাবে না, কোনো ছাত্র কাছে থাকবে না, এই বিষয়ে স্যার আমার স্কুল থেকে কম করে একদিন একদিন স্যার 50টা স্মার্টফোন স্যার আমি কালেকশন করে আমার সভাপতি স্যারের কাছে জমা দিয়েছিলাম। স্যার দেখেন কি অবস্থা এরা স্মার্টফোন, কিন্তু স্যার আজকে সরকার বা পারিবারিক অবস্থার কারণে কিন্তু স্যার আমরা বলছি যে না স্মার্টফোন সন্তানদের হাতে বা ছাত্রদের উঠে দেওয়া হোক, কিন্তু এই স্মার্টফোন দিয়ে কি হবে, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো ছাত্ররা দেখবে কিনা, দেখবে কিনা, কবে দেখবে, কখন দেখবে, এই ক্লাসগুলো তাদের কোনো কাজে লাগবে কিনা,
আমাদের ভবিষ্যতে ব্যয় কি কাজে লাগবে এর কোন পরিকল্পনা নিয়ে স্যার একা থাকলে স্যার আমার তো মনে হয় স্যার এত যখন আমরা যে জায়গায় আসছি আমরা তো যে কথা বলবো আপনাদের সাথে এভাবে প্রথমে ম্যাডাম যে কথা বলছেন যে আমরা প্রথম কিন্তু অনেক প্রতিবন্ধকতা সামনে সম্মুখীন হয়েছিলাম যে ক্লাস আমি আমি স্যার আমার অনেক সিনিয়র স্যার আছেন তারা বলে যে ওই এখন বয়স আছে বয়স আছে যে এখন ওই মোবাইল ফোনের সামনে দাঁড়িয়ে আমরা কি বলি ওখানে বলতেই পারবো ওটা তোমাদের কাজ তোমরা এটা কিন্তু শুধু আমার আমি অনেক জড়িত আছি যেটা আপনি জানেন যে আমরা জেলা অ্যাম্বাসেডার হিসাবে শিক্ষকদের যে সেখান থেকে অনেক হেড স্যারের সাথে অনেক সম্পর্ক আছে আমার তো এখানে ছিল সেটা দুইজন শুরু করেন দুইজন অনলাইন ক্লাস নেন দেখি না স্যার কি হয় এখন স্যার আমার যেটা বা আমার যেটা সুপারিশ স্যার সেটা হচ্ছে যে আমরা ক্লাস গুলা অনলাইন ক্লাস গুলা স্যার আমরা এখন পরিচালনা করি এর ভিতরে স্যার যদি 10% 5% 20% শিক্ষার্থী যদি স্যার আমার ক্লাস গুলা অনুসরণ করে দেখার চেষ্টা করে আমি মনে করি স্যার করোনাকালীন সময়ে বা করোনার পর পরে কিছু সময়ে স্যার আমাদের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের উপরে স্যার একটা প্রবল প্রবল আগ্রহ নিয়ে এই ক্লাসটা দেখবে বা তাদের শিক্ষার যে কারিকুলাম বা যে পাঠ্যক্রম আছে স্যার এখান থেকে তারা শিখবে শিখার চেষ্টা করবে বলে স্যার আমি অবশ্যই স্যার একদিন যে মোবাইল স্কুলে নিষিদ্ধ ছিল আজকে সেই মোবাইল স্কুল চালাচ্ছে আমরা অবশ্যই পাপকে ঘৃণা করবো পাপিকে নয় আপনার কখন কোন জিনিসই খেলনা জিনিসও খেলনা না আপনার কোন জিনিস কখন আপনার কাজে লাগবে সেটি সময় এবং অবস্থায় আপনার বলে দেবে তো এ পর্যায়ে আমি ম্যাডামের কাছে যে বিষয়টি জানতে চাইবো যে প্রথম দিকে আপনি যে কথাটা আগেও বললেন যে আগে একটি শিক্ষকের অনলাইনে পাঠদানের জন্য আপনার স্মার্টফোনটি সুন্দরভাবে বসানোর জন্য কোনো স্ট্যান্ড হ্যালো এখন আমরা দেখেছি কখনো ত্রুটি পেতে পেরে গেছে ভেঙে গিয়েছে তো এই ধরনের নানাবিধ সমস্যার সম্মুখীন দেখছি কিন্তু আজকে সেই কয়েকটা মাস পরে এসে আমাদের এই শিক্ষকরা আবার যেমন নতুন নতুন স্মার্টফোন কিনছেন স্মার্ট টিভিও তো এখনো পর্যন্ত আপনি এই অনলাইন পাঠদান কার্যক্রম বিশেষ করে আইসিটি সেক্টরে অত্যন্ত সুপরিচিত এবং বিশেষভাবে সারা দেশে সমাদৃত আছেন পরিচিত আছেন এবং আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে শিক্ষকদের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন তো আপনার কাছে আমি জানতে চাইবো যে আসলে আপনি যতটুকু তথ্য বা উপাত্ত সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে আপনি পেয়ে থাকেন তাহলে আমাদের শিক্ষকরা এখনো এই অনলাইন পাঠদান কার্যক্রমে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে মনে করেন স্যার আবার এখান থেকে একটু বলেন আমি এখান থেকে একটু শুনি না মনে হয় এটার কারণে মানে আমাদের শিক্ষকরা প্রশ্নটা আবার একটু প্রথম দিকে প্রথম দিকে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হলেও কয়েক মাসের ব্যবধানে আমাদের সেই শিক্ষকরাই কিন্তু স্মার্টফোন স্মার্ট টিভি অনেক প্রকার সরঞ্জাম কিনছে তো এখনো পর্যন্ত আপনি আপনার কাছে যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন মাধ্যমে তথ্য উপাত্ত আছে যেহেতু আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন শিক্ষকদের সাথে যোগাযোগও আপনার অব্যাহত আছে তো আপনি কি মনে করেন আমাদের শিক্ষকরা কি এখনো গতানুগতিক কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন ধন্যবাদ স্যার আসলে শিক্ষকরা শুরুটা যেমন আমাদের স্বাভাবিক ছিল না এখন আস্তে আস্তে আমি তো বলেইছি যে এতদিনে আমাদের একটা অংশ হয়ে গেছে যে যে ইন্টারনেট ইন্টারনেট ইউজ করতে হবে তারপর আমাদের স্মার্টফোন ব্যবহার করতে হইবে তারপর আমাদের এই যে কিভাবে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেব আমরা শিক্ষকরা আমাদের সরকার বান্ধব যে যিনি আছেন তিনি কিভাবে নেবেন এবং নানা উদ্যোগ তিনি নিয়েছেন কিভাবে আমাদের এই আমাদের এই অনলাইন পাঠদান আমাদের শিক্ষার্থীর দ্বার প্রান্তে পৌঁছে যায় সেক্ষেত্রে ছাড় আমি মনে করি যে আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল আমরা এখন 80% হিসেবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে অগ্রসর হয়েছি আর আমি যেহেতু
কাজ করি শিক্ষার্থীদের জন্য, আমার স্কিল যেহেতু শেখ হাসিনা বলে শেখাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে করোনাকালীন সময় আমাদের শিক্ষকদের বেশি করে প্রযুক্তি নির্ভর হতে হবে। কারণ সামনের যে পৃথিবী আমাদের সামনে যে আমরা দেখতেছি, আমি একজন শিক্ষক হিসাবে যদি আমি প্রযুক্তিতে পিছিয়ে যাই তাহলে আমরা আমাদের শিক্ষার্থীদের কিছুই দিতে পারবো না। সেক্ষেত্রে আমার শিক্ষকতা পেশায় থাকাটা আমার কাছে মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে। আর এখন দেখেন যে আমি যে যে টিচার এখনো এই পেশা এখন অনলাইনে আসে নাই, এখনো কিন্তু দেখেন আমরা হাতে গোনা মানে ধরতে গেলে বেশি না 50% টিচার আমরা অনলাইনে সম্পৃক্ত, কিন্তু আদার যে শিক্ষক আছেন, আমাদের শ্রদ্ধেয় যারা শিক্ষক আছেন, তারা কিন্তু অনেক অ্যাক্টিভ ভালো, কিন্তু এখনো তারা প্রযুক্তি ব্যবহার সেরকমের প্রশিক্ষণ পাননি আইসিটিতে, সেজন্য তারা ভয় ভীতি কাজ করে এখনো তারা আসতেছে না। সাপোজ আমি আমার ভোলার কথা বলি, আমার বাসায় প্রায় আমার টিচাররা আসেন, আমার আশেপাশে যে শিক্ষক আছেন তারা আসেন, কিভাবে তারা অনলাইনে ক্লাস নেবেন? হ্যাঁ, আমি আমার থেকে আমার তরফ থেকে আমি যতটা পারি তাদেরকে হেল্প করতে, তাদের কিন্তু অনেক আগ্রহ আছে যে আমরা একটা অনলাইন ক্লাস আমি কিভাবে নিতে পারি, খুবই স্বতঃস্ফূর্ত আগ্রহ। কিন্তু তাদের এই আগ্রহটা যদি আমরা এখন যে জুমের মাধ্যমে বলেন আর গুগল মিট বলেন, তারা কিন্তু আগে কিন্তু জুম জানতো না। সাপোজ আমি যে আইসিটি টিচার, আমি জুম জানতাম না, আর এই জুমের মাধ্যমে আমি এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল কাজ করি। তেমনি যারা আমাদের যারা এখনো আসে নাই, যারা অনলাইন কার্যক্রমে সম্পৃক্ত হয়নি, আমি চাইবো তারা নিজ উদ্যোগে যেন তাদের জেলা অ্যাম্বাসেডর যারা আছেন, যারা আইসিটিতে ভালো, তাদের শরণাপন্ন হয়ে তারা যেন একটা অনলাইন ক্লাস দিতে পারলে তাদের যে ভয় ভীতিটা কেটে যাবে। আর একজন দর্শক, আমাদের একজন দর্শক কিন্তু আপনাকে প্রশ্ন করেছেন, স্যার দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি, তার রিপ্লাই দেই জনাব শাহাবুদ্দিন স্যার, উনি প্রশ্ন করেছেন যে করোনাকালীন সময় শিক্ষার্থীরা কত পার্সেন্ট দেখেন। আসলে আমি বলেছি যে প্রথম স্টেপে শিক্ষার্থীরা তেমন অনলাইন ক্লাস দেখেনি, কারণ তাদের পর্যাপ্ত সেই ইন্টারনেট যে গতি থাকার কথা, টাকা থাকার কথা, অর্থনৈতিক ভাবে সেটা নেই। কিন্তু এখনো আমরা আমাদের সরকার যেভাবে যেভাবে উদ্যোগ নিচ্ছে তাতে দেখা যাচ্ছে যে 80% শিক্ষার্থী কিন্তু আমাদের অনলাইন ক্লাস দেখছে। যদি না দেখতো তাহলে কিন্তু একটা ক্লাস মোস্ট পপুলার হয়, দেখা যাচ্ছে ঘরে বসে ঘরে বসে শিক্ষার যে অনলাইন কার্যক্রম প্রাইমের মাধ্যমে গণশিক্ষা যেটা প্রচলনা করতেছে সংসদ টিভিতে, তাদের কিন্তু ভিউয়ার কিন্তু অনেক, এবং আমাদেরও কিন্তু ভিউয়ার অনেক বেশি। সাপোজ আমি রিসেন্টলি গত সপ্তাহের শুক্রবার একটা বিশেষ ক্লাস দিছি, তার ভিউয়ার 7K পেরিয়ে চলে গেছে। আমার মতে যদি আমার 5টা স্টুডেন্ট যদি আমার ক্লাস দেখে উপকারিত উপকার পায়, সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কি আমি কি আমার শিক্ষকতা পেশাকে একটু কি ভালো লাগার কোনো বিষয় না স্যার? যে আমরা চাচ্ছি যে শিক্ষার্থীদের কাছে পৌঁছতে, সবাই যে পাবে তেমন না। আমি তো বলেছি যে অর্থনৈতিক ভাবে আমাদের যে বাবা মায়েরা যারা আছেন তারা তাদের ভাতই দিতে পারছেন না, সেক্ষেত্রে তো ইন্টারনেট সেবা, তারপরে এই যে মোবাইল ফোন সেটা তো দূরের কথা, যেহেতু প্রত্যন্ত অঞ্চলের কথা, তাদের জন্য অবশ্যই সরকার ভাবতেছে। রিসেন্টলি দেখবেন আপনারা মোস্তফা জব্বার, আমার টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় বলেছেন একটি কথা বলেছেন যে যাদের যাদের নেই, যেসব দ্বীপ চরাঞ্চলে ব্রডব্যান্ডের লাইন দেওয়া সম্ভব নয়, সেসবে 40টি দ্বীপ ও চরাঞ্চলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে রিসেন্টলি। এর পাশাপাশি কম দামে স্মার্টফোন তাদের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় তারও কিন্তু প্রকল্প হাতে নিয়েছে সরকার। হ্যাঁ, তাহলে এই যে মহতী উদ্যোগগুলো আমাদের সরকার নিতেছে আসলেই প্রশংসার দাবিদার, কারণ আমরা চাই এই এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে যেমন আমরা 71 সালে যুদ্ধ জয় করেছি, আমরা এই করোনাকালীন সময় আমরা সবাইকে নিয়ে মিলেমিশে যদি মোকাবেলা করি, অবশ্যই আমাদের শিক্ষা যে সমস্যা যে ব্যাহত হয়েছে, আশা করি সামনে আমরা এই অনলাইন কার্যক্রম যদি আমরা ইতিবাচক ভাবে দেখে সবাই দ্বার প্রান্তে আপনাদের মাঝে হোক, সরকারের মাধ্যমে হোক, শিক্ষকদের মাধ্যমে হোক, এবং যত আমরা প্রচার করব প্রসার করব, অবশ্যই আমরা একদিন আমাদের
এই যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের সরকার দেখেছেন, সেটা অবশ্যই কিন্তু এই করোনাকালীন সময়ে এক ধাপ এগিয়ে এসেছে প্রযুক্তিতে। প্রযুক্তিতে তো 6 মাস আগেও কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম, কিন্তু এই 6 মাসে আমরা এত এত অ্যাপস, যে অ্যাপস গুলো ব্যবহার করে আমরা আমাদের শিক্ষার্থীর দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি, আমাদের বিজনেস করতে পারি, আমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে পারি। তারপরে দেখেন আমি আমি ইন্টারন্যাশনাল ওয়ার্ক করি, বাট মাঝে মাঝে পার্ট ওয়ার্কশপে কনফারেন্সে যোগ হয়েছি, সেখানে যে নতুন নতুন যে ICT টুলস আমি কিছুই জানতাম না স্যার। আমি মনে করি যে কনফারেন্সে যোগ দেওয়া মানে যে অনেকে বলতে পারে যে হাস্যকর যে কনফারেন্সে বারবার যোগ দেয় করে, আসলে সবার মাইন্ড তো সমান নয়। আমি বলবো আমি যদি সেখান থেকে একটা অক্ষর শিখি, সেটা আমার শিক্ষার্থীদের জন্য শিখবো, আমার আমার কমিউনিটির জন্য শিখবো, আমার বাচ্চাদের জন্য শিখবো, আর সর্বশেষ আমি তো আমার নিজের জন্য শিখবই, কারণ আমি আমি আমার নিজেকে আমি খুব ভালোবাসি, আমার শিক্ষার্থীদের যেমন ভালোবাসি আমি নিজেকে খুব ভালোবাসি। আমি আমার 21 শতকের যে টিচার, যে চ্যালেঞ্জ মোকাবেলা যে সরকার হাতে নিয়েছে, আমরা চাই আমাদের বাংলাদেশ পুরো ডিজিটাল হয়ে যাক এই শিক্ষার মাধ্যমে, এবং এই প্রযুক্তি যেভাবে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা এক সময় আমাদের বাচ্চাদেরকে মোবাইল ফোন দিতাম না, এখন আমরা নিজেই বসে থাকতে, তুমি বাবু ক্লাসটা দেখো, দেখতে চায় না, জোর করে দেখাও, এই দেখালে চিপস দেবো, চকলেট দেবো, এরকম করে দেখাই বাচ্চাদের ক্লাস। তাহলে এই যে আমরা আগে প্রযুক্তি হাতে দিতাম না, এখন আমরা স্বইচ্ছায় দিতেছি, তাহলে এটা আমাদের জন্য আসলে চ্যালেঞ্জ। আপনার সন্তানদের অনলাইনে পাঠদান গ্রহণের জন্য আপনি কি কি পরামর্শ তাদেরকে দিয়ে থাকেন? আসলে বলবো কি স্যার, প্রথম স্টেপে যখন আমি করোনা কালীন শুরু হয়েছে অনলাইন স্কুল চালু, আমার ঘরেই দেখেন আমার পিছনে বোর্ড আছে, সবই আছে দেখতেছেন তো, আমি যখন এগুলো আনি, যখন বাসা আনি আমার প্রধানকে বলি যে আমার অনলাইন ক্লাস নিতে হবে, আপনি আমাকে এগুলো দেন, কিন্তু আমার প্রধান আসলেই অনেক ভালো মানুষ, তিনি সাথে সাথে পাঠাই দিয়েছেন স্যার, বোর্ড বই টই আমি যে বইগুলো চাচ্ছিলাম ওগুলো ঠিক মতন সে আমার প্রধান পাঠিয়ে দিয়েছেন, এই জন্য আমার প্রধানকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে যেটা আমার সমস্যা, আমার বাচ্চারা প্রথমে তো আসলে এই যুগের বাচ্চারা একটু প্রথম প্রথম আমি অনলাইন ক্লাস নিয়ে হাসে, কারণ একটা ক্লাস নিতে ওরা সহযোগিতা করে, সেক্ষেত্রে কয় আম্মু তুমি পাগল হয়ে গেছো, তোমার এই অনলাইন তোমার খেয়ে ফেলেছে এখন, ঠিক আছে। তাই এখন এখন বলছে দেখো, এখন দেখে আস্তে আস্তে যে সব জায়গায় অনলাইন ছড়িয়ে ছিটিয়ে গেছে, এখন ওদের টিচাররা ওদের ফোন দেয় তোমরা জুম শেখো, জুম অ্যাপ শেখো, এখন দেখা যায় জুম অ্যাপ শেখে আমার কাছ থেকে শিখে, ওরা শিখে আবার ওরা আবার ক্লাস করে জুমের মাধ্যমে, এখন আবার বাচ্চারা জুমের মাধ্যমে টিচারদের মাধ্যমে সকাল 5:30 একটা ক্লাস শুরু হয়, তারপরে এবং শিশুর মতো ওরা ক্লাস করতেছে, আমার বাচ্চারা আবার বাসায় বসে জুমের মাধ্যমে ক্লাস করতেছে। এই যে যে পরিবর্তনটা আমার আমার সন্তানরা যে পাচ্ছে আসলে এটা প্রশংসার দাবিদার। আর এখন আমার বাচ্চারা মোটামুটি আগের মতো পড়াশোনা করে না, বলবো না এখন মোটামুটি বেশি পড়াশোনা করে না, বেশি দুষ্টমি করে, কিন্তু যেটুকু সময় পড়ে ওই অনলাইন ক্লাস করে, তারপর হোমওয়ার্ক করে শেষ করে দেয়, স্যারেরা আবার কন্টিনিউ যোগাযোগ করে যে ক্লাস তুমি করছো কিনা, হোমওয়ার্ক করছো কিনা, বা জানতে চাই মেসেঞ্জার বক্স আছে ওদের, মেসেঞ্জার এ গ্রুপ আছে ওখানে জানতে চাই, ওরা আবার জমা দেয় স্যারকে। এবং আরে করোনাকালীন সময় আর বাচ্চারা আরো ভালো ভালো দিকগুলো হয়েছে, তারা কোরআন শরীফ খতম করে দিয়েছে 3 জন, এক ছোটটা এখন হয় নাই, এখন 20 পারা মনে হয় পড়ে, তারপরে নামাজ পড়ে, তারপর বিভিন্ন রেসিপি ইউটিউব থেকে ডাউনলোড করে, মানে এত এত রান্না আমি যা পারি না, ঠিক আছে আমার সহযোগিতা নেয় না, সুন্দর সুন্দর রান্না করে বিকালবেলা, প্রতিদিন একটা একটা আইটেম তৈরি করে আমাদের খাওয়ায়, এটা আমার জন্য খুবই ভালো লাগতেছে, আর আমিও আমার বাচ্চাদের পাচ্ছি, এটাও ভালো লাগছে স্যার। আপনার শিক্ষক হিসেবে আপনার সন্তানরা কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখবে এই কামনাও আমরা করি। ম্যাডাম, আমাদের একজন ক্ষুদে শিক্ষার্থী রোকন আহমেদ আপনার কাছে জানতে চেয়েছেন বা আমাদের স্যারের কাছে জানতে চেয়েছেন যে আমাদের এর আগেও যে অনুষ্ঠানগুলো হয়েছে সেখানে আমাদের শিক্ষকরা
আপনার এই অনলাইন পাঠদান করতে গিয়ে অনেক নেটের খরচ হয়, মেগাবাইট খরচ হয়, সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা সবাই প্রত্যাশা করে। আপনি একজন সহকারী শিক্ষক হিসেবে নিশ্চয়ই আপনার কর্তৃপক্ষ যদি সহযোগিতা করে আপনি সেটা সাদরে গ্রহণ করবেন। আমাদের যে শিক্ষার্থী এখন একজন শিক্ষক পাঠদান করাতে গিয়ে যদি তার নেটের কথা বা মেগাবাইটের কথা ভাবতে হয় বা ভাবাটাও স্বাভাবিক, প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যক্তি উদ্যোগে কতটাই বা করে পারা যায়, কিন্তু একজন শিক্ষার্থীরও তো ওই ক্লাসটা দেখতে গেলে নেটের প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে তো তার অর্থনৈতিক একটা ব্যাপার থেকেই যায়। কিন্তু যে পরিবারটি আপনার যে পরিবারটি সাধারণত তাদের দৈনন্দিন খরচ চালিয়ে যাওয়া সম্ভব না, ওই শিক্ষার্থী আপনার নেট পাওয়ার ক্ষেত্রে বা মেগাবাইট পাওয়ার ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা তারা পেতে পারে বা আশা করতে পারে আমাদের কাছে, বা এক্ষেত্রে আমাদের করণীয় কিছু আছে কিনা? স্যার মানে কথাটা তো স্যার ওইখানেই আটকায় যায়। আমি বারবার বলছি যে আমরা যে ক্লাসটা শিক্ষার্থীদের দেখাবো বা শিক্ষার্থীরা যে ক্লাসটা দেখবে ওখানে স্যার কত এমবি কত মেগাবাইট খরচ হবে, কিন্তু শিক্ষার্থীরা শুধু গেম খেলে বা অন্য কোনো সাইট ব্রাউজ করে কত এমবি কত মেগাবাইট খরচ করছে এই সব কিছু স্যারকে কেউ বলে নেয় না। রোগ হয়েছে আপনার, আপনি ডাক্তার দেখাবেন, কোন ডাক্তার দেখাবেন, বিশেষজ্ঞ দেখাবেন না গ্রামের হাতুড়ি ডাক্তার দেখাবেন, সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে স্যার। কিন্তু ডাক্তার আপনাকে দেখাতে হবে, আপনার ক্ষুধা লেগেছে, আপনার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য আপনাকে বাজারে যেতে হবে। আজকে স্যার আলুর কেজি 60 টাকা, আপনি 1 কেজি কিনবেন না 1/2 কেজি কিনবেন সেটা কিন্তু স্যার আপনাকে নির্ধারণ করতে হবে। আজকে যখনই অনলাইন ক্লাসের কথা স্যার যখনই অনলাইন ক্লাসের কথা হচ্ছে তখনই স্যার এমবি খরচের কথা হচ্ছে। রুকুন আহমেদ লিখছে, ওটা মানে আমার ছেলে স্যার, উনি লিখছে যে কক্সবাজারে আছে, সে বিজিবি চাকরি করে। যখনই স্যার অনলাইন ক্লাসের কথা ওঠে তখন কিন্তু কথা উঠছে যে আমরা টাকা পাবো কোথায়, নেট পাবো কোথায়, সরকার কি আমাদের প্রণোদনা দেবে কিনা। এখন সরকার মহাদুর প্রণোদনা দেবেন কিনা মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা ভাবছেন কিভাবে শিক্ষা ডিপার্টমেন্টটাকে এই শিক্ষাকে অনলাইন শিক্ষাকে তথ্য প্রযুক্তি নির্ভর যে শিক্ষা হয়েছে এই শিক্ষাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। আমাদের মতন স্যার একটা অজো পাড়াগাঁয়ে বা অজো গ্রামে বা একটা দ্বীপ জেলা ঘোলাতে বসে শিক্ষার্থীরা কতটুকু সুযোগ পাবে, অনলাইন পাবে কিনা, ব্রডব্যান্ডের লাইন পাবে কিনা, ইতিমধ্যে স্যার জানেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী 2021 সালের ম্যাডাম বলছে যে মোস্তফা জামান স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়, ডাকো টেলিজগতের মন্ত্রী মহোদয় বলেছেন। আমি স্যার শুনে আসছি, আমি যখন স্যার এই শিক্ষকতা পেশে আসলাম তখন স্যার কম্পিউটার শিক্ষার জন্য শিক্ষার্থীদের স্যার হাতে পায়ে ধরতে হয়েছে। আমরা স্যার আমরা তো তখন ডিজিটাল কন্টেন্টের উপরে ট্রেনিং করলাম, যখন সরকার বলে যে ডিজিটাল কন্টেন্ট দিয়ে ক্লাস নিতে হবে, আমরা যারা শিক্ষার হিসাবে কাজ করি, আমরা যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করি, তারা ডিজিটাল কন্টেন্ট থেকে ট্রেনিং করে আসার পরে স্যার যখন কন্টেন্ট বানাই আমরা ক্লাস নিতে গেলাম তখন মনে হলো আমরা সিনেমা দেখাই, আমরা বাইশ দেখাই। এখন স্যার কিছুদিন পরে, 1 বছর পরে, এখন কিন্তু স্যার এমন কোন প্রতিষ্ঠান বিদ্যালয়ে পাবেন না যেখানে কম্পিউটারের ট্রেনিং ডিজিটাল কন্টেন্ট ট্রেনিং করে না, এরকম কোন ট্রেনিং করে না, সব কিছু ট্রেনিং করে না। তারা স্যার বলেছে কি রিফ্রেশার ট্রেনিং স্যার 5 দিনের ফলো আপ করে। আপনি স্যার জানেন যে ইউটিআর সিনিয়র স্যার উপজেলা ট্রেনিং সেন্টার যেটা বেনফিট দিয়েছেন অতি সুন্দর একটা বিল্ডিং দিয়েছেন, সেখানে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, আমার অ্যাপার্টমেন্টের লাইন দিয়েছেন, অনেক কিছু প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে স্যার কিন্তু প্রত্যেকটা টিচার স্যার ওখানে ক্লাস করেছে। আমি স্যার যে কথা বলতে চাচ্ছি যে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে প্রত্যেকটা বিদ্যালয়ে, যেখানে সুযোগ আছে সেখানে ব্রডব্যান্ডের লাইন দিয়েছে, ইন্টারনেট সংযোগ আছে, তাদের নিজের ক্যাডারদের বলছে যে ক্যাডারের হেড স্যার বোর্ড কিনে দিয়েছে, ব্যাট কিনে দিয়েছে, সব সব ঠিক আছে। আমাদের শিক্ষার্থীরা সব কিন্তু 20 টাকায় কিন্তু স্যার 1 জিবি নেট পায়, 12 টাকায় 1 জিবি পায়, 12 টাকায় 1 জিবি নেট, 9 টাকায় স্যার 1 জিবি নেট পায়, স্যার 1 জিবি নেট। মেয়াদ কত স্যার? মেয়াদ ভেদ আছে স্যার, 3 দিনও হতে পারে, 24 ঘন্টা হতে পারে, 7 দিন হতে পারে। আমার কথা হচ্ছে স্যার আপনি 12 টাকা খরচ করছেন, 9 টাকা খরচ করছেন, 1 জিবি নেট কিনছেন, ওই শিক্ষার্থীকেই আপনি অনুপ্রেরণা দেন যে তুমি যে 12 টাকায় 1 জিবি নেট কিনছো, তুমি যে 10 টাকায় 1 জিবি নেট কিনছো, বা 30 টাকায় 1 জিবি নেট কিনছো, যে কোনো একটা এমন স্যার বিভিন্ন সিম কোম্পানি বিভিন্ন অফার দিতে চান, সেইখান থেকে স্যার আমার তো 500 MB যদি শুধু অনলাইন ক্লাসের জন্য খরচ করে আমার ব্যক্তিগত কাজের জন্য, যে শিক্ষার্থী
আজকে শুধুমাত্র অনলাইন চালু করে ফেসবুকে চ্যাট করতেছে, ফেসবুকে আপলোড দিচ্ছে, শুধুমাত্র 500 MB খরচ করে স্যার, 1 GB-র ভিতরে স্যার শুধু 500 MB, 200 MB খরচ করে স্যার যদি আমার একটা ক্লাস দেখে। সব ক্লাস দেখার কথা স্যার আমি বলছি, সব ক্লাস দেখার মতো সামর্থ্য হয়তো এখন আমাদের হয় নাই। যদি আমার একটা ক্লাস দেখে, এই ম্যাডাম শুরুতেই বলছে যে দেশ সেরা যারা শিক্ষক আছেন, মডেল কন্টেন্ট ডেভেলপার যারা আছেন, তাদের ক্লাস যদি স্যার একটা দেখে। আজকে অনলাইনে যে ক্লাসগুলো আছে, যে শিক্ষার্থী যে ক্লাসটাতে দুর্বল আছে, যে বিষয়বস্তুর উপর দুর্বল আছে, এই অসংখ্য ক্লাস স্যার এখানে আছে। আমার আমার প্রস্তাব, আমার দাবি স্যার, যে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আমার আহ্বান, যে তুমি যে অনলাইনে সারাদিন তোমাকে অনলাইন দেখছি, তুমি তোমার অনলাইনটা কোথায় কাজে লাগাচ্ছ? তুমি 500 MB 200 MB তোমার একটা ক্লাসের জন্য কাজে লাগাও। আমি স্যার আমার ক্লাসে যখন ICT ক্লাস স্যার আমি যখন আমার স্কুলে নিতাম, আর এখনো যখন নেই, তখন স্যার কিন্তু আমার প্রস্তাবটা ওখানেই থাকে যে তুমি 1 ঘন্টা 10 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট তুমি অনলাইনে আছো, তুমি 5 মিনিট 10 মিনিট অনলাইনে, তোমার যে শিক্ষা সংশ্লিষ্ট যে সাইটটা আছে, তুমি ইবুকে যাও একটা ক্লাস দেখো, তুমি ইউটিউবে যাও তোমার একটা ক্লাস দেখো, তোমার একটা ম্যাডাম বলছে যে ম্যাডামের মেয়েরা রেসিপি শিখছে, তুমি অনলাইনে যাও, তুমি ইউটিউবে যাও, তুমি একটা রেসিপি শেখো, তোমার যাতে কাজে লাগে। আমারও স্যার এই একই আহ্বান, যে শিক্ষার্থীটা অনেক, আমার রোকন আহমেদ বলছে যে অনলাইনে ক্লাস করবো অনেক ব্যয়, কত ব্যয়, ব্যয়ের পরিমাণটা কত, কয়েক হাজার টাকা না কয়েকশো টাকা না কয়েক টাকা, এইখানে স্যার একটা কম্পেয়ার করতেই হবে। সেই কম্পেয়ারের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যে সাইটটা তার কাজে লাগবে, 1 ঘন্টা তাকে ক্লাস করতে হবে না। এখন স্যার দেখেন অনলাইনে যে ক্লাসগুলো আমরা আপলোড দিচ্ছি, এই ক্লাসগুলো স্যার সর্বোচ্চ 20 মিনিট বা 25 মিনিটের, সর্বনিম্ন 10 মিনিটের, এর বেশি কিন্তু নেই স্যার। 20 মিনিটের 25 মিনিটের একটা ক্লাস স্যার যখনই আপনি আপলোড দিচ্ছি বা যখনই রেকর্ডিং করতেছি, তখন স্যার ওইটা 2 GB 2.5 GB হয়ে যাচ্ছে। সেই ক্লাসটা স্যার 14 মিনিট 15 মিনিট একটা ক্লাস দেখে, মূল থিমটা কিন্তু স্যার ওই ক্লাসের ভিতরে আছে। আমি যখন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ক্লাস শুরু করছি, আমি কিন্তু শিক্ষার্থীকে হোমটাস দিয়েও কিন্তু ক্লাস শেষ করছি। আমি যখন শিক্ষার্থীকে প্রশ্ন করছি, আমি যখন শিক্ষার্থীকে মূল্যায়ন করার সুযোগ করছি, তাদের সাথে কিন্তু তার ক্ষেত্রে আমার মনে হয় যে অনলাইন ক্লাসে অনেক ব্যয়, এই কথাটার থেকে আমাদের শিখে আসতে হবে। অনলাইন ক্লাস আমার কোনো শিক্ষার্থী গ্রহণ করতে পারবে না, এখান থেকে আমাদের শিখে আসতে হবে। আমার কোনো শিক্ষক অনলাইন ক্লাস দিতে পারবে না, আমার কোনো শিক্ষক ক্যামেরার সামনে বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্ন, আমরা যারা শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছি, আমাদের যে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার যে কার্যক্রম বা যে পরিকল্পনা, আমাদের শিক্ষার্থীরা যে দৈনন্দিন জীবনে শিক্ষা পরবর্তী জীবন দক্ষতা ভিত্তিক যে কথা স্যার আমরা বলি, LSB যে কথা আমরা বলি, আমাদের শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করার পরে জীবনে তাদের কাজে লাগবে কিনা, তারা ঠিক এই শিক্ষাটাকে তাদের বাস্তব জীবনে তাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবে কিনা, সেই জায়গা থেকে তারা আমরা উত্তর করতে পারিনি, আমরা সামনে এগাতে পারিনি, বিশ্বাস করতে হবে, বলতেই হবে। আজ থেকে 10 বছর আগে 5 বছর আগে যে শিক্ষার্থীদের নিয়ে আমরা কল্পনা করতাম না, যে শিক্ষককে নিয়ে বলতাম যে আপনাকে দিয়ে অনলাইন হবে না, আপনাকে নিয়ে ডিজিটাল কন্টেন্ট হবে না, আপনাকে ক্যামেরা দেওয়া হবে না, আপনার ল্যাপটপ হবে না, এই এত এত কথা বলতাম স্যার। আজকে যেসব শিক্ষকদের দিয়ে, সেইসব শিক্ষার্থীদের দিয়ে কিন্তু আছে, এই প্রতিবন্ধকতা কাটিয়ে একদিন না অল্প দিনের ভিতরেই স্যার, অল্প সময়ের ভিতরেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে। এই ডিজিটাল বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা সংস্থা, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়কে পরিচালনা করছে এই কর্মী বাহিনী, তারা একটা এই কাজটাকে করার জন্য আপনার চেষ্টা কিন্তু আমার মনে হয় যে এখানে একজন শিক্ষক হবে। শিক্ষায় ডিজিটাল, ডিজিটাল শিক্ষায় বাংলাদেশ স্যার আপনি আজ যেখানে শুরু করেছেন করোনায় শিক্ষা শিক্ষকের অবদান, আজকে করোনায় শিক্ষা পিছিয়ে যায়নি স্যার,
আমরা অনেকে বলছি শিক্ষা শেষ হয়ে গেছে, শিক্ষা ধ্বংস হয়ে গেছে, করোনা শিক্ষাকে শেষ করে দিয়েছে। আমি বিশ্বাস করি স্যার, করোনা শিক্ষাকে শেষ করেনি, করোনায় শিক্ষাকে এমন একটা জায়গাতে পুষিয়ে নিয়ে গেছে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী, শিক্ষা সংশ্লিষ্ট প্রত্যেকটা শিক্ষক করোনাকালীন সময় একটা দৃঢ় বিশ্বাস, একটা মনোবল গ্রহণ করেছে যে কি করোনাকে কাটিয়ে, করোনার সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমরা শিক্ষক সমাজ, শিক্ষা ডিপার্টমেন্টকে, শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পেরেছি, এগিয়ে নিয়ে যাব। এবং কি এগিয়ে নিয়ে যেতে যে প্রতিবন্ধকতা সামনে আছে, যে যতটুকু প্রতিবন্ধকতা আছে, এই প্রতিবন্ধকতা স্যার আমরা উত্তরণ করতে পারবো, এই আশা প্রত্যাশা, এই ভরসা স্যার আমার। স্যার কিন্তু আসলে এই যে অনলাইন পাঠদান কার্যক্রমে যারা সৈনিকের ভূমিকায় আছেন আমাদের শিক্ষকরা, তো আপনি একজন, আমরা জানি যে আপনি আপনার এটুআই প্রকল্পের আইসিটি অ্যাম্বাসেডর হিসেবে, জেলা অ্যাম্বাসেডর হিসেবে আপনি দায়িত্ব পালন করতেছেন, তো সে এবং একজন আইসিটি শিক্ষক, আবার সহকারী প্রধান শিক্ষক হিসেবেও আপনি দায়িত্ব পালন করেছেন, তো আপনি এই যে আইসিটি শিক্ষক এবং আইসিটি অ্যাম্বাসেডর, জেলা অ্যাম্বাসেডর হিসেবে আপনি শিক্ষকদের মাঝে কাজ করতে গিয়ে আপনি কতটুকু সাড়া পেয়েছেন এই আইসিটি সম্পর্কে? শিক্ষকরা আসলে কতটুকু আগ্রহী, আমরা তো শিক্ষার্থীদের কথা ভাবছি, কিন্তু আসলে যারা ইনপুটটা করবে, আউটপুট নেওয়াটা পরের কথা, কিন্তু যারা ইনপুটটা দিবে সেই মানুষ গড়ার কারিগর শিক্ষকরা আইসিটি সম্পর্কে আপনার এরিয়াতে বা আপনার চারপাশে কতটুকু দক্ষ আছে, তারা কতটুকু বা আইসিটি সম্পর্কে আগ্রহী? আমরা যদি এখন তথ্য প্রযুক্তির যে কোনো ডিভাইসের দিকে যদি স্যার আমরা তাকাই, তাহলে শুধু মেহেরপুর জেলা না স্যার, সারা বাংলাদেশের শিক্ষকরা আইসিটি কে কিভাবে গ্রহণ করেছে, কতটুকু গ্রহণ করেছে, তার প্রমাণ কিন্তু স্যার আমরা অনলাইন ভিত্তিক প্রত্যেকটা পোর্টালে কিন্তু দেখতে পাচ্ছি স্যার, যেটা আজ থেকে এক মাস আগে বা দুই মাস আগেও কিন্তু এত ব্যাপক সারা ছিল না। আমার মনে হয় স্যার কিছুটা প্রতিবন্ধকতা আছে, যে প্রতিবন্ধকতা গুলা আমরা আর প্রতিবন্ধকতা বলে মনে করছি না স্যার। একটা স্কুল বা একটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে স্যার যদি 10 জন শিক্ষক থেকে থাকেন, এখন স্যার আপনি দেখেন সেখানে 6 জন বা 7 জন শিক্ষক কিন্তু ইতিমধ্যে স্যার অনলাইন পাঠদান শুরু করে দিয়েছে, হয়তো কারোটা প্রকাশ পেয়েছে, কারোটা প্রকাশ পায়নি। আমরা যারা মেহেরপুর অনলাইন ক্লাস বা বিভিন্ন জেলার অনলাইন স্কুল বা অনলাইন ক্লাস নিয়ে কার্যক্রম পরিচালনা করছি স্যার, আমরা সফল হয়েছি স্যার, এটুআই কে সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায় স্যার, এটুআই এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই আইসিটি অ্যাম্বাসেডর বা আইসিটি নিয়ে যারা কাজ করে স্যার, বা যে শিক্ষকরা আজকে আইসিটি বা তথ্য প্রযুক্তির বিভিন্ন ডিভাইস নিয়ে স্যার অনলাইন ক্লাসের জন্য যারা স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এদের কিন্তু স্যার মানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্যার, আমরা স্যার 1 GB নেট কেনার পয়সা কোনো ডিপার্টমেন্ট থেকে পাই না। আপনি নিজেও জানেন যে আইসিটি অ্যাম্বাসেডরদের জন্য স্যার জেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে স্যার যখন আমরা কোনো মিটিং এ যাই, যখন কোনো আলোচনায় যাই, কোনো বৈঠকে যাই, তখন স্যার নিজের গাটের টাকা খরচ করে স্যার আমাদের ট্রাভেল খরচ দিয়ে স্যার আমাদের যেতে হয় স্যার, আমাদের সম্মানের ক্ষেত্রে এক কাপ লাল চা খাওয়া, একটু হেসে কথা বলেন, একটু সাহস দেন, বাহবা দেন, এটাই স্যার কিন্তু আমাদের অনেক পাওয়া। আমরা যারা অ্যাম্বাসেডর কাজ করি, এটুআই আমাদের মাঝে মাঝে ডাকেন, একটু উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দেন, সেটাই স্যার কিন্তু আমাদের বড় পাওয়া। আজকে স্যার একটা জেলাতে স্যার 100টা যদি প্রতিষ্ঠান থাকে, 100টা প্রতিষ্ঠানে স্যার মিনিমাম যদি 10 জন করে টিচার লাগে স্যার, তাহলে স্যার ব্যাপক একটা টিচারের সংখ্যা, সেখান থেকে স্যার অ্যাম্বাসেডর তো স্যার আমরা হাতে গোনা কয়জন, 10 জন বা 20 জন, এটাই কি স্যার কম পাওয়া? আর যে কথাটা স্যার আপনি বলছেন যে শিক্ষকরা এই অনলাইন ক্লাস অনুপ্রেরণা দেওয়ার জন্য পাশে লেগে আছেন,
কিছুটা হলে তো স্যার সফলতা অর্জন করেছে। আমার মনে হয় স্যার আমরা সফলতা অর্জন করেছি, কারণ এখনকার দিনে স্যার শিক্ষকরা অন্ততপক্ষে ক্লাস নিচ্ছে, নিজের ফেসবুক ওয়ালে ছেড়ে দিচ্ছে। আমার মনে হয় খুব অল্প দিনে আর শিক্ষকদের বলা লাগবে না যে স্যার আপনি একটা ক্লাস নেন, আপনার ক্লাসটা অনলাইন ক্লাসে যাবে, মেয়েগুলো অনলাইন ক্লাসে যাবে, বলা অনলাইন ক্লাসে যাবে, চিনাই দেওয়া বলা লাগবে না। শিক্ষকের নিজের থেকেই বলবে যে তোমাদের স্যার আপনার ওই যে মেয়েপুর অনলাইন ক্লাস বা অনলাইন ক্লাসের অ্যাডমিন কে, মডারেটর কে, এডিটর কে, তাদের খুঁজে শিক্ষক আমাদের স্যার খুঁজে বের করতে হয়। এখন স্যার আপনি একটা ক্লাস দেন না, অনেককে স্যার ফোন করা লাগে, স্যার আপনি তো অঙ্কের ভালো টিচার, স্যার আপনি তো রসায়নের ভালো টিচার, স্যার আপনি আমার আমার স্যার পয়সা দিয়ে স্যার ফোন করা লাগে, আমাদের মোবাইল দিয়ে ফোন করা লাগে। আমার মনে হয় স্যার খুব অল্প দিনে স্যার খুব অল্প সময়ের ভিতরে শিক্ষকরা আমাদের আইসিটি অ্যাম্বাসেডর না স্যার যারা আইসিটি বিষয়ে অভিজ্ঞ আছে এই লাইনে শিক্ষকদের পাস করতেন তাদেরকে একজন সাধারণ শিক্ষক খুঁজে বের করবে যে বারোটার লাভ স্যার আপনারা কোথায় আছেন, আমি একটা ক্লাস টিকিং করেছি, তুমি আপনার কোথায় আছেন, আমি একটা ক্লাস টিকিং করেছি, এই রেকর্ড ক্লাসটা আপনি ক্লাসটা আমার কোথায় দিতে হবে আপনি একটু আমাকে বলে দিন। এটা স্যার বেশি দিন সময় নেবে না, এটা স্যার বেশি সময় এই এই দিনটা মনে হয় আমাদের সামনে আসছে বলে আমি মনে করছি। আর শিক্ষকরা স্যার বেগবান করবেন, তো এই পর্যায়ে আমি ম্যাডামের কাছে যাব। ম্যাডাম আসলে একটি বাঙালি একটি প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর পুরে, আবার জেরারি রাধে সে চুলো বাঁধে। তো আমি আমরা জানি যে আপনি তিন সন্তানের জননী এবং আপনি একজন গৃহিণী, এছাড়া আপনি একজন কর্মজীবী নারী, তো আপনি এই যে সংসার সন্তান এবং শিক্ষা প্রতিষ্ঠান এত কিছু ভিতর দিয়েও আপনি আইসিটি ক্ষেত্রে অনেক কিছু অর্জন করেছেন, তো এই সমস্ত অর্জনের পিছনে আসলে আপনার প্রেরণাটা কি বা আপনার শুরুটা কিভাবে? আসলে স্যার শুরুটা তো অনেক আগের বিষয়, আমার বিয়েটা বিয়ের পরেই আমার পড়াশোনা, তাই পড়াশোনার ব্যাপারে আমার বাবা ছিলেন, শুরুটাই থেকে একটু বলি না হয় বুঝবেন না আপনারা, আমার বাবা ছিলেন জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, আমাদের ভোলাতেই উনি জব করতেন জনতা ব্যাংকে। তাই হঠাৎ করে আব্বা স্ট্রোক করেছেন, হঠাৎ করে আমরা একসাথেই রেডি হয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য, তারপরে হঠাৎ স্ট্রোক করছে, সাথে সাথে আধা ঘন্টার মধ্যে বাবা মারা গেছে। কিন্তু মারা যাওয়ার আগে যখন মানে খুবই করুণ অবস্থা, তখন আব্বা বলেছিল যে আমি বলছিলাম আব্বা আমি স্কুলে আজকে যাবো না, আপনি অসুস্থ, তা আমি যাবো না, পড়াশোনা কখনো বন্ধ করবো না, পড়াশোনা চালিয়ে যাবা। তা মন খারাপ, কারণ আব্বু অনেক অসুস্থ, সবাই কান্নাকাটি করতেছে, তারপরও আমাকে আব্বা সেই স্কুলে পাঠাইছে। স্কুলটা আবার বাসা থেকে কাছেই ছিল, এরা মাধ্যমিক বিদ্যালয় ছিল ভোলাতেই। তা গেছি, হঠাৎ করে আমাদের ওখানে আমাদের যে স্কুলে জাতীয় সঙ্গীত শুরু হয়েছে, জাতীয় সঙ্গীত শেষ, সাথে সাথে আমার মেজো ভাই গেছে যে আব্বা বেশি অসুস্থ, তুমি বাসায় আসো। আমি ম্যাডাম ম্যামকে বলে বাসায় আসলো, বাসায় এসে দেখি আমার বাবা আসলে নেই। আসলে খারাপ লাগে যে বাবা নেই, এটা ভাবতেই খারাপ লাগে। আসলে অর্জুনের পিছনে বলতে গেলে যে আমার বাবা ছিল আমার আইকন, আসলে স্যার সরি স্যার। তারপরে তো আমাদের আর ই হয় না, আমরা গ্রামে চলে গেলাম আমাদের বরিশালে, বরিশালে আমাদের ওখানেই একটা লোকাল স্কুলে ভর্তি হলাম। ভাই বোন ছিল, আমরা চার বোন, তিন ভাই, এ নিয়ে আমার আম্মা অনেক জাস্ট কষ্ট না, কারণ আব্বা অনেক টাকা পেয়েছেন, দিয়ে আমাদের ভাই বোনদের বিয়ে, তারপরে তো পড়াশোনা চালিয়ে চলছে। পরবর্তীতে আমার বিয়েটাও অল্প বয়সে হয়েছে, এসএসসি পরেই আমার বিয়ে হয়েছে। তো আমি ছিলাম আমার ঘরে বড় বউ, সেহেতু আমি একটা নতুন পরিবেশে আমার খাপ খাইয়ে নিতে অনেক কষ্ট হয়েছে, জাস্ট বলবো কি একটা চ্যালেঞ্জ আমার জন্য, জাস্ট একটা সংসার ম্যানেজ করা বড় বউ হিসাবে, তারপরে আমার তারপরে পড়াশোনা। তাই আমার হাজবেন্ড ছিলেন অস্বাভাবিক একজন, মানে কি বলবো, ভালো মানুষ বলতে গেলে, কারণ একজন নারীর যে সফলতা তার পিছনে যে একজন লোক থাকে, আমি তাকেও স্যালুট জানাই আমার হাজবেন্ডকে। আমার যত কাজ
কাজের বিষয়, সে সব সময় স্বাগত জানাইছে, কখনো না বলে নাই, আমার ইচ্ছাকে সব সময় প্রাধান্য দিয়েছেন। আর পড়াশোনার ব্যাপারে তার ভূমিকাটাই বেশি ছিল, আমি এক সময় সংসারের কাজকর্মে পড়াশোনা করতেই চাচ্ছিলাম না, যে না আমি পড়াশোনা করব না, আমি এত কাজ কইরা তোমার সংসারে কাজ কইরা পড়াশোনা করব না, আমি এই তোমার ঘরে মাইয়া পোলা পালবো আর মানে সংসারে কাজ করবো, এটাই আমার লাইফ। কয় না, এই লাইফ স্টাইল তোমার হবে না, তুমি পড়াশোনা করবা, কারণ আমার আরো দুই ভাই আছে, তারা ভার্সিটিতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বরিশাল বিএম কলেজে পড়ে, ওদের বউরা হবে অনেক শিক্ষিত হবে, তা তুমি তখন বড় বউ, তখন তোমার মর্যাদাটা কোথায় যাবে? ও আমাকে, আমার যখন তো বয়সটা ছোট ছিল, ও আমাকে বুঝাইছে, তখন আমি চিন্তা করলাম আসলে তো সত্য, ওদের বউরা যদি অনেক হাইলি থাকে, আমি যদি একদম পড়াশোনা লো থাকি, তখন তো আমার এটা ভাব। তা এরকমের সংসারের কাজ শেষ করে তারপরে আমি রাত 12টার পরে পড়তে বসতাম স্যার, কারণ সংসারে এত কাজ ছিল বড় বউ হিসেবে, এটা মিথ্যে না স্যার, সত্য ঘটনা। তারপরে এর মধ্যে তো বাচ্চা, পড়াশোনা, তারপর এমএ কমপ্লিট করলাম, তারপর জব জব নিলাম, তারপর চাকরি প্লাস বিএড কমপ্লিট করলাম, ফার্স্ট ক্লাস পেলাম। তারপরে তো আর এর পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি নিজেকে একটু ডেভেলপ করার জন্য এই যে এটু এর সাথে যুক্ত হলাম, শিক্ষক বাতায়নের মাধ্যমে এই যে আপনাদের সাথে পরিচয় হয়েছে, এই যে শিক্ষক বাতায়নের সুবাদে আমাদের পরিচয় হয়েছে। আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবেই, প্রতিটা মানুষের চ্যালেঞ্জ থাকবেই স্যার, আর এটাকে যারা জয় করতে পারছে তারাই জয়ী হয়েছে। আমি অতটা হতে পারি না, কারণ আমি একজন একদম অতি সাধারণ একজন শিক্ষক, আমি আমার শিক্ষার্থীদের কাছেও অতি সাধারণ, আপনাদের কাছেও আমি অতি সাধারণ। আপনারা আজকে আমাকে ডেকেছেন, আসলে আমি কিছু বল মানে আমার পরিবার সম্পর্কে বলতে চাচ্ছিলাম না, তারপরে আপনি হঠাৎ করে প্রশ্ন করেছেন। কিন্তু ম্যাম, আপনি একজন গৃহিণী হয়েও আপনার পুরো পড়াশোনা এবং বিএড বা এমএ পুরোটাই আপনার এই সাংসারিক জীবনে এবং শিক্ষকতা পেশায় আছেন, এই সংসার জীবনের মধ্য দিয়ে এর ভিতরে আপনি অর্জন করেছেন, সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, জাতীয় ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় আপনি 16তম স্থান অর্জন করেছেন, আপনি সেরা উদ্ভাবক, একজন গ্রাফিক্স ডিজাইনারও। তো আসলে একজন নারী এই এত কিছু কিভাবে সম্ভব হয়ে ওঠে এইভাবে, মানে আপনি যদি সুনির্দিষ্ট ভাবে আমাদেরকে যদি একটু বলতেন, যা শুনে এবং জেনে আমাদের দেশের অনেক নারীরাই উপকৃত হতো এবং তারা আরো এগিয়ে যেতে পারতো আপনার প্রেরণায়। স্যার আসলে আমার যে এই অর্জন গুলো আসলে বেশি বেশি কিছু নয়, আমি আর ইচ্ছাটাই আসল ছিল যে না আমি কাজ করব, যেহেতু আমার শিক্ষকতা পেশা, এর সাথে আমি নিজেকে আমার স্কিলকে আমি ডেভেলপ করব, এবং আমি যা কিছুই শিখি আমার শিক্ষার্থীদের জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য। আর একজন নারী হিসেবে যে চ্যালেঞ্জ গুলো আসে পরিবারে, সেগুলো হাজবেন্ডকে যদি ম্যানেজ করা যায়, যদি বুঝিয়ে, একটি কথা আছে যে যে নারী যদি তার হাজবেন্ডকে যদি ভালো ব্যবহার করে, ভালো বিহেভ করে যদি বুঝাতে সক্ষম হয় যে না আমি এই কাজটা করব, তুমি না বলো না, প্রথমত না বললেও পরবর্তীতে কিন্তু সে আর আমার মুখের দিকে তাকিয়ে সে কিন্তু আর না বলতে পারবে না, কারণ তার স্ত্রীকে কিন্তু সে অত্যাধিক ভালোবাসে, ভালোবাসে বিধায়ী তো পরিবারের সাথে থাকতে পারে, বসবাস করতে পারে। তা আমার কনসেপ্ট ছিল আমার হাজবেন্ডকে আমি যেই কাজ করি ওকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে যে না আমি আইটি জগতে কাজ করব, ঠিক আছে কাজ করো, তা আমি যে কাজগুলো করি হয়তো অনেকে ইতিবাচক ভাবে নিবে না, কারণ নারী তো, নারীদের তো বলতে গেলে একটু দোষ হয়, কিন্তু আমি এগুলো সম্পূর্ণ ইগনোর করি, আমি শিখতে চাই, আমি যদি আপনাদের মাঝেও থেকেও যদি একটা অক্ষর শিখি সেটা আমার অর্জন, আমার প্রাপ্তি, কারণ আমি কিছুই পারি না, আমি শিখতে চাই, আরো শিখতে চাই, আমার এই এটুকুই। আরো শিখবেন, আরো জানবেন এবং আপনার দেখে এবং আপনার পরামর্শ নিয়ে বা আপনার পথ চলার সঙ্গে অনেক নারী এগিয়ে যাবে, আমাদের দেশের কল্যাণে কাজ করবেন, এবং আপনার মতন মা যেন প্রত্যেক সন্তানই পাই, যে মায়েরা আইসিটি, কারণ বর্তমান যে যুগ বা আগামী যে যুগ, আমাদের লাভ স্যারও বলছিলেন আমাদের গতদিনের আলোচনায়, আমাদের আরেকজন অতিথি ছিলেন মমতা স্যার, তিনিও বলছেন যে আগামী যে দিনটা আসছে যে শিক্ষকদের আইসিটি জ্ঞানের বাইরে শিক্ষকতা পেশা করার কোনো
স্কোপ থাকবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন শিক্ষক বয়সের বাধায় কিন্তু আটকে থাকলে চলবে না, আপনার যে যে বয়সের অধিকারী হন না কেন শিক্ষকতা পেশায় আসতে হবে, চলতে হবে, অবশ্যই তাকে আইসিটি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো এই পর্যায়ে আমি লাভু স্যারের কাছে জানতে চাইবো, স্যার করুন আমাদের, আপনি জানেন এবং যেহেতু আপনি এই অনলাইন প্ল্যাটফর্মে বা আপনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন, আপনি অবশ্যই জানেন আমাদের শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সাফল্য অর্জন করেছেন, সহযোগিতা করেছেন আমাদের শিক্ষকদেরকে, শিক্ষকদের জীবনযাত্রা মানকে এগিয়ে নিতে, বেতন বৃদ্ধি সহ নানা প্রকার সুযোগ সুবিধায় প্রতিনিয়ত হয়ে আসছে। এছাড়া এই করোনাকালীন সময় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতির কথা ভেবে তার তিনি অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রথমে পাঠদান করিয়েছেন, তারপরে ঘরে বসে শিখি এর মাধ্যমে আপনার রেডিও দিয়ে সেই পাঠদানের আরো প্রচারটা সুদূর প্রসারিত করেছেন। এছাড়াও আপনার স্থানীয় প্রশাসনের সহায়তায় ডিশ কেবলের মাধ্যমে প্রচারিত হচ্ছে আমাদের ক্লাসগুলো। তো একজন শিক্ষক হিসেবে আপনি আপনার কাছে যদি আমি একান্তই জানতে চাই যে করোনাকালীন সময়ে সরকার অনলাইন পাঠদান পাঠদানে আর কি কি পদক্ষেপ গ্রহণ করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক অনলাইন শিক্ষা ব্যবস্থা আরো গতিশীল ও বেগবান এবং কার্যকরী হতো বলে আপনি মনে করেন? ধন্যবাদ স্যার। সরকারের যে কি বলে স্যার আপনার উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে শিক্ষা ডিপার্টমেন্ট কে বা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিশ্চিত নিঃসন্দেহে নিশ্চিত প্রশংসার দাবিদার। স্যার সরকার, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে একটা মডেল রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং কি তিনি বিভিন্ন ভাবে নতুন নতুন যে কারিকুলাম, নতুন নতুন যে কলা কৌশল এগুলো অবলম্বন করছেন। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য সরকারের আগামী যে পরিকল্পনা কি কি করলে শিক্ষার্থীরা এই অনলাইন ক্লাসের উপরে আরো আগ্রহ প্রকাশ করবে। স্যার আপনারা এই আজকের এই আলোচনার মাধ্যমে অনেকেই কমেন্টসে লিখেছেন যে শিক্ষার্থীদের জন্য বিশেষ করে এই করোনাকালীন যে সংকটময় সময়, এই করোনাকালীন সংকটময় সময়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস না, শুধু শিক্ষার্থীদের পাঠদানকে অব্যাহত রাখার জন্য, শিক্ষার্থীদের শিক্ষার সাথে সংশ্লিষ্ট রাখার জন্য আমার মনে হয় সরকার ইতিমধ্যে অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনি বলে দিয়েছেন সংসদ টেলিভিশন করেছেন, ঘরে বসে করেছেন, রেডিওতে অনুষ্ঠান করছেন, আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, সবই আছে। এখন সেইখানে যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই লিখেছেন, অনেকেই আমাদের আলোচনাতে উঠে আসছে যে অনেক স্মার্টফোন কিনতে পারবেন কিনা, অনেকের এই সুযোগগুলো আছে কিনা, বিশেষ করে আমরা স্যার যারা প্রযুক্তি ডিভাইস বলি, বিভিন্ন ডিভাইস তাদের কাছে আছে কিনা। সেই ক্ষেত্রে যদি সরকার পরিকল্পনা গ্রহণ করে যে বিভিন্ন ডিভাইস কে একটু সহজলভ্য করে দেওয়া যায়, ম্যাডাম বলছে যে ম্যাডামের ট্রাইপ্যাড অনেক পরে কিনছে, আমিও স্যার আমার স্কুলে ট্রাইপ্যাড কিন্তু অনেক পরে কিনছি, আজকে আমি একটা শুধুমাত্র স্যার ওই যে দিয়ে কি বলে আপনার ওই যে সেলফি স্ট্যান্ড দিয়ে স্যার আপনার সাথে কথা বলছি। তো সবকিছু দিয়েই স্যার আমি বলতে চাই যে বিশেষ করে তথ্য প্রযুক্তি নির্ভর, তথ্য প্রযুক্তির যে ডিভাইস গুলো আছে এই ডিভাইস গুলোকে স্যার সহজলভ্য করতে হবে। ইন্টারনেটের দাম স্যার নিঃসন্দেহে কমাতে হবে। আপনি আমার পাশের দেশে খেয়াল করেন, এখানে কিন্তু স্যার ইন্টারনেটের ব্রডব্যান্ডের যে দাম আর বাংলাদেশের সিম কোম্পানি বা মোবাইল কোম্পানির যেভাবে স্যার আমাদের শোষণ নিপীড়ন করতেছে, স্যার 1 GB নেট কিনলাম কখন ফেরালাম আমি নিজেই জানতে পারলাম না। আমার মনে হয় যে ইন্টারনেটের যে সুযোগ বা ইন্টারনেটের যে সুবিধা, এই ইন্টারনেট সুবিধাতে সরকারের কাছ থেকে সহজলভ্য এবং খুব অল্প পয়সায় যাতে আমাদের শিক্ষার্থীরা এই ইন্টারনেট ব্রাউজ করতে পারে, এই সুযোগটা স্যার সরকার যদি করে দেন, আমাদের ইন্টারনেটের রেট যদি কমিয়ে দেন, আমাদের ইন্টারনেটের মেয়াদ যদি বাড়িয়ে দেন, আমরা 1 সপ্তাহের মেয়াদ ছাড় পেতে পারছি, আমরা 3 দিনের মেয়াদ ছাড়ছি না। আমরা চাচ্ছি যে আমাদের ইন্টারনেটের যখনই আমরা কোনো MB রিচার্জ করবো তখনই সেটা মিনিমাম 15 দিন বা 30 দিনের একটা মেয়াদ। আমার মনে হয় স্যার এই মুহূর্তে আনলিমিটেড একটা যদি ইন্টারনেটের সুযোগ দেওয়া যেত তাহলে সব থেকে বেশি ভালো হতো। সেটা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন যারা
এই ডিপার্টমেন্টে কাজ করছেন তারা ভেবে দেখবেন। আমার স্যার প্রস্তাব হচ্ছে যে আমরা যারা ইন্টারনেট ব্রাউজ করি তারা বিভিন্ন মোবাইল কোম্পানির সাথে সরকার যদি সদিচ্ছা থেকে থাকে, সরকার বাহাদুর যদি একটু পরিকল্পনা নেন বা চেষ্টা করেন, তাহলে হয়তো ইন্টারনেটের কল রেটটা কমিয়ে আসবে, সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা হবে। আর মোটামুটি যারা আমরা ইন্টারনেট ব্রাউজ করি অনলাইনে আছি তারাও অনলাইনে থাকার চেষ্টা করব। এই অনলাইনে থাকার জন্য স্যার যে ইচ্ছা, মানুষের যে ইচ্ছা, মানুষের যে আগ্রহ, এই আগ্রহ তৈরি করার জন্য স্যার কিছুটা হলেও মন মানসিকতার, যাতে মানুষ যাতে এই করোনাকালীন সংকটের সময় যাতে দুশ্চিন্তাগ্রস্ত না হয়, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে। বাজারে থেকে আসলাম স্যার, বাজার করতেই মাথা গরম হয়ে গেছে, এখন স্যার অনলাইনের মাথা কোন জায়গায় থাকবে, এদিকেও স্যার একটু বাজার মনিটরিং করতে হবে। সেই ক্ষেত্রে স্যার আমাদের সবাইকে অনলাইন এবং ইন্টারনেটের প্রতি আগ্রহ এবং সুযোগ সুবিধা বা ইন্টারনেটের প্রতি আমরা যাতে সবাই সচেতন হতে পারি, ইন্টারনেটের প্রতি সবাই যাতে আগ্রহ হতে পারি, অনলাইন ক্লাসের উপরে যাতে আমাদের মনোনিবেশ করতে পারি, আমরা যাতে নিজের ঘরে বসে, এই যে ম্যাডাম কিছুক্ষণ আগেই বলছিল যে ইন্টারনেটে এত সমস্যা, মনে হয় লাইনে সমস্যা হচ্ছে, আমরা যাতে ফ্রি লাইনটা পেতে পারি। স্যার আমার লাইনে কষ্ট, টাকা দিয়ে স্যার আমি লাইন কিনছি, কিন্তু স্যার আপনার সাথে কথা বলতে গিয়ে আমি ক্লিয়ার লাইন পাচ্ছি না, আমি ডিজিটাল বাংলাদেশে বাস করছি, আমি ডিজিটালের সুযোগ সুবিধা পাচ্ছি না, আমি হাই স্পিড এর লাইন পাচ্ছি না, এই বিষয়গুলো স্যার যদি একটু যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি দেখেন, তাহলে আমার মনে হয় যে আগামীতে আমরা যারা এই অনলাইন ক্লাস নিয়ে বা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছি, সেই কাজগুলো আমরা গতিশীল এবং আরো অনুপ্রাণিত হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশাই স্যার আমি। বিবেচনায় আনবেন আমাদের মতামতকে, গ্রহণ করবেন কিনা জানি না, তবে অবশ্যই আমাদের মতামত গুলো ভেবে দেখবেন আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে। তো এই পর্যায়ে আমি একেবারে অনুষ্ঠানের শেষের দিকে এসে ম্যাডামের কাছে জানতে চাইবো যে ম্যাডাম আপনি একজন নারী হয়েও, এবং আমি জানি যে আপনি একটা মাদ্রাসায় কর্মরত আছেন, তো আপনার কাছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাইবো যে আমাদের এখনো অনেক শিক্ষক যারা পিছিয়ে আছেন এই অনলাইন পাঠদান, বিশেষ করে অনেকেই মানে বিব্রত বোধ করছেন কেউ কেউ, কারণ মানুষ আসলে অভ্যস্ত না তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে, কারণ আমরা চলচ্চিত্র নির্মাতা বা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কিংবা নাটক সিনেমার অভিনেতাদের চোখে পড়লেই আমরা লাইট ক্যামেরা অ্যাকশন এই জিনিসটা আমাদের মনে আসে, কিন্তু আজকে দেখুন যে বিবর্তনের এই ধারায় আমাদের শিক্ষকরাও লাইট ক্যামেরা অ্যাকশনের সাথে অত্যন্ত সুপরিচিত হয়ে উঠেছে। তো যে সমস্ত শিক্ষকরা আজ এখনো পিছিয়ে আছেন অনলাইন পাঠদান কার্যক্রমের ক্ষেত্রে, আপনি একজন উদ্যোক্তা হিসেবে এবং আইসিটিতে অত্যন্ত পারদর্শী একজন শিক্ষক হিসেবে আপনি সেই সমস্ত পিছিয়ে পড়া শিক্ষকদের জন্য কি পরামর্শ দিবেন? আসলে স্যার এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুধু যে শুধু আমাদের হলেই হবে না, আমাদের সবাই সবাইকেই দরকার। সেক্ষেত্রে যারা পিছিয়ে আছে, শোনা যাচ্ছে স্যার? জি জি শোনা যাচ্ছে। যারা পিছিয়ে আছেন, যারা এখনো আসছে না, আসলে ওই যে বললেন আমরা অভ্যস্ত ছিলাম না, কিন্তু যারা আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে, তারা আসতে হবে এই পেশায়, কারণ নিজেকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই অনলাইন কার্যক্রমে সম্পৃক্ত থাকতে হবে। আমরা জানি না আমাদের এই ক্রাইসিস কতদিন চলতে পারে, এই করোনাকালীন সময় চলতে পারে, যেখানে বিশ্ব থমকে গেছে সেখানে বাংলাদেশ। আমরা চাই যে আমাদের যারা আসে না এখনো এই অনলাইন কার্যক্রমে, তারা যেভাবেই হোক তাদের তারা এই পেশায় আসুক, তারা নিজেকে সমৃদ্ধ করুক। আর আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদের চেয়েও ট্যালেন্ট, আমি যা জানি না আমার যে ঘরের শিশুটি তার চেয়েও ট্যালেন্ট, তাহলে আমাদের যে ক্লাসরুমে আমাকে যখন প্রেজেন্ট করতে হইবে, অবশ্যই আমার শিক্ষার্থীদের চেয়ে আমার একটু হলে বেশি জানতে হবে, না হয় ওই ক্লাস আমার কখনোই ফলপ্রসূ হবে না। সেক্ষেত্রে এখন যে অনলাইন ক্লাস যারা করে না,
আমাদের প্রধানরা আমাদেরকে বলে, যারা করে না ক্লাস তাদেরকে ই করতে যে ক্লাস করো, করেন আপনারা, কিন্তু আসতেছে না। এই যে জড়তা, এই জড়তা যেদিন আমরা কাটিয়ে উঠতে পারবো, এই যে বললেন লাইট অ্যাকশন ক্যামেরা, আমরা এগুলোতে অভ্যস্ত না, কিন্তু আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। দেখেন করোনা যখন শুরু হয়েছে তখন কয়জন শিক্ষক অনলাইন ক্লাস দিয়েছে, আর এখন বর্তমানে দেখেন যে কিভাবে এই অনলাইন কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে চ্যানেল খুললে যে কোনো অনলাইন কার্যক্রম চলতেছে, ক্লাস চলতেছে, কোনটা রেখে কোনটা বাচ্চারা দেখবে হিমশিম খাচ্ছে, তারপরেও যার যেটা প্রয়োজন সেটা তারা নিচ্ছে, এবং যে ভালো টিচার ক্লাস নেয় দেশ সেরা শিক্ষক, তারটাই কিন্তু আমার সন্তানরা বেছে নেয়। হঠাৎ করে যদি একটা টিচারের ক্লাস খারাপ হয় ওটা কিন্তু দেখে না, বলে ওই টিচারের ক্লাস আছে, সে কিন্তু ওটাই বেছে নেবে। আমাদের সেই অর্জনটুকু করতে হবে, সেটা একদিনে হবে না, আমাদের আস্তে আস্তে ক্যারি করতে হবে এবং কম দিতে হবে, পরিশ্রম করতে হইবে। অবশ্যই আমরা যদি সততার সাথে থাকি এবং ইতিবাচক মাইন্ডে থাকি, তাহলে আমরা এই যে চ্যালেঞ্জ কে খুব শীঘ্র আশা করি মোকাবেলা করতে পারবো, এবং যারা আসে নাই তারা অবশ্যই আসবে। আমরা আপনারা মিডিয়া আছেন যারা কাজ করেন, আর আমরা শিক্ষকরা আছি, আমাদের সরকার বান্ধব যারা আছেন যায়, তারাও যে বিভিন্ন উদ্যোগ নেছে, আমাদের যে A2I যাদের উদ্যোগে আমরা এত সুন্দর আলোচনা করতে পারতেছি, যে পরিচয় হয়েছে দেখি তো প্রচার করেছে, তারপর বিধায় আপনাদের সাথে আমাদের দেখা হলো, তারপর আপনারা দেখেছেন। এভাবে এভাবে যদি আমরা প্রচার প্রসার করে আমরা যদি আমাদের শিক্ষকদের যদি জড়তা কাটিয়ে উঠতে পারি, যে না আমাদের এই যে করোনাকালীন যে চ্যালেঞ্জ এটাকে অবশ্যই আমাদের মোকাবেলা করতে হইবে, এবং শুধু সেটা আমাদের এই যে স্বল্প পরিসরে হলে হবে না, আমাদের এটাকে অবশ্যই ব্যাপক পরিসরে বৃদ্ধি করতে হইবে, এবং এর জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ কিন্তু আমাদের নিচ্ছে সরকার। তাই আর কি বলবো স্যার, আমাদের আশা করবো আমাদের শিক্ষকরা যারা এখনো আসে না তারা আসুন, আমাদের সাথে একসাথে মিলে আমরা কাজ করি। আপনাদের যদি কোনো জড়তা থাকে, আপনারা যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, যারা আপনার পাশে আছে তাদের সাথে অবশ্যই, আপনার হাতে ফোন আছে, স্মার্টফোন আছে, আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আমার বাসা আসতে হবে না অথবা অন্য টিচারের বাসা যেতে হবে না, আপনার সাথে ফোন আছে, ফোনে আপনি কানেক্ট করে তাকে আপনি ICT যে টুলস, যে সাপোজ আমার কিন্তু বেশি টুলস ব্যবহার করে কিন্তু শিক্ষার্থীর কাছে যেতে হয় না, আমি যদি একটা জুম ব্যবহার করি অথবা আমার আমরা তো সাপোজ জুমটা কঠিনই লাগলো, সাপোজ দেখি ফেসবুক তো আমরা চালাই সোশ্যাল মিডিয়া, সেক্ষেত্রে ক্রিয়েট রুম কিন্তু দিয়েছে, সেখানে কিন্তু আমরা 50 জন নিয়ে কিন্তু একটা মিটিং করতে পারি। তাই আমরা ফেসবুকে ভিডিও কল দিই, জাস্ট ওটাও সেই রকমই, যদি আমরা ক্রিয়েট রুম ইউজ করে যদি আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের আমাদের যে বার্তা, আমাদের এই যে যে ক্লাসের যে টপিকস গুলো, তাহলে কিন্তু আশা করি থাকবে না যে সবাই যে অনলাইনে বোর্ডে ক্লাস নেবে তা না, আমরা কিন্তু এই যে ভিডিও কলের মাধ্যমে আমার আমার শিক্ষার্থীদেরকে সাজেশন দিতে পারি যে আমার ডিজাইন করে ক্লাস নিতে হবে, আমার এইটা করতে হবে, ওইটা পারি না দেখে আমি ক্লাস নেই না, সেটা না, আমি যেভাবে আমার শিক্ষার্থীদেরকে আমি আমার ক্লাসটা বুঝাতে সক্ষম হই সেটাই করলেই হবে, যে আমার ক্যামতেশিয়া জানতে হবে, এডিটিং জানতে হইবে, জুম জানতে হইবে, সেটা না, আমার একটা জিনিস টুল যদি আমি সুন্দর করে শিখি যাতে আমার শিক্ষার্থীরা পেতে পারে, তাহলে আমি শিক্ষকদের বলবো যারা ICT একটু দুর্বল, বেসিক ধারণাটা অবশ্যই আপনারা নিবেন, সেটা আপনার নিজের ইচ্ছে থাকতে হবে, ইচ্ছে না থাকলে তো হবে না জোর করে, তাহলে আপনারা আসুন, আমরা আপনাদের নিয়ে কাজ করতে চাই। ধন্যবাদ স্যার। অবশ্যই পিছিয়ে থাকবে না শিক্ষকরা, আপনাদের মতো ICT দক্ষ শিক্ষকদের সহযোগিতায় আরো এগিয়ে যাবে এবং গতিশীল হবে তাদের অনলাইন পাঠদান কার্যক্রম, কেটে যাবে সকল জড়তা। তো এই পর্যায়ে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, লাভু স্যারের কাছে আমার একটি একদমই শেষ পর্যন্ত, অর্থাৎ এই অনলাইন পাঠদান কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে অনলাইন পাঠদান প্রচার, তারপরে আপনার এই যে আমরা যত আলোচনা করছি, অর্থাৎ এই সব আলোচনা যাদেরকে নিয়ে সেই কোনপতি শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে অংশগ্রহণে নিশ্চিত করতে আপনি যদি এক লাইনে একটু বলতেন। ধন্যবাদ স্যার। সমস্ত কার্যক্রম তখনই অর্জন করবে যখন তাদের জন্য কার্যক্রম, তাদের সেই কার্যক্রমটা কিভাবে গ্রহণ করলো বা তাদের কতটুকু কাজে লাগে, সেই ক্ষেত্রে স্যার আমার প্রস্তাব হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে, যে এই কাজ তুমি যতক্ষণ না করবে ততক্ষণ তাকে তোমাকে কোনো সফলতার মুখ আমি দেখতে পাচ্ছি না, শিক্ষার্থীদের মধ্যে স্যার প্রেরণা তৈরি করতে হবে,
জন্য শিক্ষার্থীরা যে পরিশ্রম করছে সারা ক্যাম্পাসে তাই করতে হবে। সর্বোপরি যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একটা কম্পিটিশনের মনোভাব তৈরি করতে হবে। আমি লাভলু স্যার আজকে মানুষের সাথে বসে অনলাইনে লাইভে অনুষ্ঠানে আলোচনায় আসছি, আমার আরেকজন স্যার কেন আসবে? এই যে স্যার প্রতিযোগিতামূলক, মানুষ স্যারকে কেন খুঁজবো না? শিক্ষার্থীদের মধ্যে তো যতক্ষণ আমরা চ্যালেঞ্জ পাস করতে পারবো পেশনা তৈরি করতে না পারবো, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব যতক্ষণ তৈরি না করতে পারবো ততক্ষণ স্যার আমরা যতদিন যত যত কিছুই করে না কেন, অনলাইন ক্লাস বলেন, সংসদ বাংলাদেশ টেলিভিশন বলেন, ঘরে বসে কি বলেন, আমার ঘরে আমার স্কুল প্রোটেস্ট করেন, সেক্ষেত্রে স্যার আমাদের আমরা যারা এই ডিপার্টমেন্টে কাজ করি, আমরা যারা শিক্ষক হিসাবে কাজ করি, আমরা যারা শিক্ষা পরিবারের সাথে জড়িত আছি, তাদের সবাইকে একটা সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই কাজটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আজকে প্রতিযোগিতামূলক স্যার আজ আজ একেবারে আমাদের সময় নেই, আবার কোনদিন আপনাদের নিয়ে এই ধরনের শিক্ষা বিষয়ক আলোচনায় আলোচনা করব করোনায়। শিক্ষার্থীরা পাঠদানে এগিয়ে যাবে, এগিয়ে যাবে আমাদের বিশ্ব, এগিয়ে যাবে আমাদের দেশ, শিক্ষকদের সকল জড়তা কেটে যাবে, কেটে যাবে আমাদের শিক্ষার্থীদের সকল জড়তাও, শিক্ষার্থীরাও স্মার্টফোনের সাথে সংযুক্ত হবেন, সংযুক্ত হবেন আমাদের অভিভাবকরা এবং শিক্ষার্থীরা সকল সময়ে সকল প্রকার খারাপ সাইট ব্রাউজ থেকে পরিহার করবেন এবং শিক্ষকদের সমন্বয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক অংশগ্রহণমূলক অনলাইন শিক্ষক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে এই কামনায় বিদায়। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, সময় দিয়েছেন আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের। আপনাদের আলাপ আলোচনায় উঠে এসেছে যে সমস্ত তথ্য উপাত্ত, তা দিয়ে উপকৃত হবে নিশ্চয় আমাদের কোনো শিক্ষার্থী, উপকৃত হবেন আমাদের শিক্ষক অভিভাবকরা তাদের ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের লেখাপড়ার কাজে অংশগ্রহণ করতে আপনাদের মতামত গুলো গ্রহণ করবেন এই কামনায় বিদায়। আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময় শিক্ষার আলোর পর্দায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ স্যার, আপনাদেরকেও ধন্যবাদ।